ভাষার বাংলাদেশ চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে ভাবি ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এর আজকের আয়োজনে। এটা সত্যিই যে আমরা দারুণভাবে মুখিয়েছিলাম, অসম্ভব রকমের অপেক্ষায় ছিলাম এমন একজনকে, মানুষকে নিয়ে, এমন একজন গেস্টকে নিয়ে আজকের এই ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এটা অনিবার্য কারণবশত আমরা হয়তো এই জিনিসটা আজকের তারিখে করতে পারি না, অফকোর্স এটা আপনাদের কাছে প্রতিজ্ঞা থাকলো খুব শীঘ্রই এই 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 অনুষ্ঠানটাকে এইভাবে আপনাদের মনের মতো করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এটা সত্যি যে কিছু সময় দেরি হয়েছে, এটা আমার শারীরিক অসুস্থতার কারণেই বলতে পারেন, যে কারণে আমার হয়তো একটু সময় লেগেছে। জুয়েল আমি ক্ষমা চাচ্ছি আমার সমস্ত লিসেনারদের কাছে যারা অপেক্ষায় ছিলেন, এই ঘটনার জন্য আর কখনও কোনো রকমের ব্যত্যয় না ঘটে, এই ঘটনার জন্য কোনো রকমের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমি অনেক বেশি সতর্ক থাকবো, আরও বেশি রেসপন্সিবল থাকার সুযোগ আমার আছে। বাট এটা সত্যি যে প্রায়শই আপনাদের কাছ থেকে টেক্সট আসে, যে কারণে আপনারা প্রায়শই বলতে চান যে এই মানুষটি যেভাবে মানুষের ভালোবাসার কথা, মানুষের জীবনের কথা বারবার আমাদের কাছ থেকে শুনতে চায়, আমাদের কাছ থেকে জানতে চায়, আমরাই মানুষটির ভালোবাসার কথা জানতে চাই, তার জীবনের কথা শুনতে চাই। সো এই কথাগুলো শুনবার জন্য আজকে হয়তো সেটি সম্ভব হতে পারে যদি জুয়েল এটার গুরুদায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে যে মানুষটি গত প্রোগ্রামে আমাদের কাছে সবচাইতে বেশি যারা শেয়ার করেছিল আমাদের পোস্ট, আমরা বলেছিলাম যে সে মানুষটিকে আমরা লাইভে নিতে চাই ঢাকা FM 90.4-এর আজকের এই আয়োজনে। এবং আপনাদের কাছে একই আয়োজন, একই অনুরোধ কিন্তু বলবৎ থাকছে যে আপনারা বেশি বেশি করে আমাদের পোস্টটি শেয়ার করুন, যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য থাকছে, তাদেরকে আমরা গত আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ঢাকা FM 90.4-এর এই পেজের সাথে আমরা অ্যালাইন করে নিতে, এবং অফকোর্স আমরা চাইব তার সাথে কিছু কথা বলতে। আমরা গত অনুষ্ঠানে সর্বোচ্চ শেয়ার যিনি করেছিলেন তাকে অলরেডি আমরা আমাদের সাথে ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে যুক্ত করতে পেরেছি, আমরা তাকে একটু স্ট্রিমিং করে নিচ্ছি। নওয়াজ শরীফ, আমি কি ঠিক বলছি? নওয়াজ, অসম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। নওয়াজ, আমি প্রথমে আপনার সম্বন্ধে একটু শুনতে চাই, কোত্থেকে বলছেন এবং এই ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামের সাথে আপনার কানেকশনটাই বা কি, সে সম্বন্ধে আপনার মতো করে একটু শুনতে চাই। নওয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নওয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি নওয়াজ। আমরা নওয়াজ একটু শুনতে চাই আপনার মতো করে যে কেনই ভালোবাসা বাংলাদেশের এই পোস্টের কথা, আমাদের ভালোবাসা বাংলাদেশের আয়োজনের কথা এত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এবং আমরা এটাও জানতে চাই আপনি কোথা থেকে বলছেন, আপনি এক্স্যাক্টলি কি করেন, সমস্ত কথা একটু ডিটেইলস শুনতে চাই। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং মালদা জেলা। মালদা জেলা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের পাশেই, শুধু দুটো জেলার মধ্যে আছে কাঁটাতারের বেড়া। ভালোবাসার বাংলাদেশ তো আগেও শুনতাম, প্রথম যেদিন শুরু হয়েছে সেদিন খবর পাওয়া মাত্রে আমার একটা বিশেষ কাজ ছিল, তারপরে আমি টিকিট ক্যান্সেল করেছিলাম সেদিন প্রোগ্রাম শোনার জন্য, এবং পরের দিন আমি আবার টিকিট করে সেই কাজের জন্য গিয়েছিলাম কলকাতা। প্রোগ্রামটা সত্যি ভালো লাগে, আগে যেরকম ভালো লাগতো এখনো সে প্রোগ্রামের মানটা তার চাইতে অনেক আরো বেড়ে গেছে আর কি।
অভিনন্দন আপনাকে নওয়াজ শরীফ, এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রথম উইনার ইন্টারন্যাশনাল। গুরু, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আমি যতটুকু শুনলাম যে আপনি কথা বলছেন আমাদের সাথে পশ্চিমবঙ্গের মালদা থেকে, যদি উত্তাল অবস্থা, মমতা দিয়ে নাকি বিজেপি অসম্ভব রকমের একটা দোলাচলের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, বাট আই এম রিয়েলি রিয়েলি অনার্ড নওয়াজ শরীফ যে এত যত্ন করে আমাদেরকে আপনি ভালোবাসেন। আমি পছন্দ করি প্রত্যেকের শেয়ার এবং কমেন্টসগুলো পড়তে, বেশিরভাগ জায়গাতে আপনার অবস্থান আমি দেখতে পাই, এত ভালোবাসা, স্পেশালি দেশের পরিমণ্ডলের বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে, এটা সত্যি আমাদের জন্য অসম্ভব রকমের কৃতজ্ঞতা। নওয়াজ শরীফ দারুণ রকম এই ভালোবাসার বন্ধনে আপনি আমাদেরকে বেঁধে রেখেছেন, আপনার প্রতি অসম্ভব রকমের কৃতজ্ঞতা, এবং প্লিজ এইভাবেই যত্ন করে আমাদেরকে ভালোবাসতে থাকুন। নওয়াজ শরীফ, আপনার কাছ থেকে শুনতে চাই আরও কিছু আপনার ব্যক্তি জীবনের কথা, কী করছেন এখন, এবং এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ততার যে কারণ সেটা আপনি ব্যাখ্যা করেছেন, আর একটু আপনার কাছ থেকে ডিটেলস শুনতে চাই। আমি একটু আর বলবো প্রথম দিক থেকে, আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন মোবাইলে একটা নোকিয়ার ছোট মোবাইল 2626 মডেল নম্বর ছিল, সেটা প্রথম কোনো একটা আমার জীবনে কোনো মোবাইলে আমি FM শোনার মতো একটা সুযোগ সুবিধা পেয়েছিলাম। সেই মোবাইলে রাত্রে একদিন মোবাইল ঘাটাঘাটি করতে করতে একটা সুন্দর গল্প শুনতে পেলাম, যে গল্পটা আজ আমি জানি না সেটা কি কোন চ্যানেল ছিল কিংবা কোন স্টুডিও ছিল আমার সেটা জানা নেই, তবে আমি প্রোগ্রামটা শোনার পরে প্রত্যেক দিন শোনার চেষ্টা করতাম কিন্তু প্রত্যেক দিন শুনতে পেতাম না, অনেক সময় দিন পার হয়ে যায়, আমি শোনার চেষ্টা করে যাই পাই না। শেষে আমি একদিন হঠাৎ অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করার সময় 2014 সালে আমি একদিন ঢাকা FM ডাউনলোড করলাম অ্যাপটা, মানে বাংলাদেশের, আমি জানতাম প্রোগ্রামটা বাংলাদেশে হয়, তো ঢাকা FM না, অন্য একটা অ্যাপ ডাউনলোড করলাম, সেখানে অনেকগুলো চ্যানেল আসলো, তো আমার জানা হঠাৎ আমার মনে কি আসলো যে ঢাকা যেহেতু রাজধানী তো প্রথম ঢাকা FMটাকে আমি শুনে দেখি আজ, আর ভাগ্যক্রমে সেদিন বৃহস্পতিবারের দিন ছিল এবং ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রাম শুনছিলাম চলছিল এবং আমি শুনলাম, তারপরেও আমি কয়েকটা দিন পরপর শোনার চেষ্টা করি, পরে জানতে পারি যে না, এটা শুধুমাত্র বৃহস্পতিবারের দিনেই হয় প্রোগ্রামটা, এবং ফেক পেজগুলোতে অনেকদিন আমি প্রায় 2-2.5 বছর ফেক পেজগুলোতে ছিলাম, যেখানে অন্য নম্বর দেওয়া থাকতো সেখানে কল করার চেষ্টা করতাম, পেতাম না। পরে হঠাৎ একদিন মেঘলাপুর মাধ্যমে জানতে পারলাম রিয়েল পেজ কোনটা ঢাকা FM-এ, তারপরে অনেকবার আমি কথা বলার সুযোগ পেয়েছি, এবার প্রোগ্রাম শুরু হওয়ার পরে আবার আমি প্রথমে সুযোগ পেয়েছি, এর জন্য আমিও খুব আনন্দিত। নওয়াজ, আপনাকে একটা প্রশ্ন করি, ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটি আসলে কোন বিষয়টি আপনাকে আকৃষ্ট করেছে যে আপনি আস্তে আস্তে এই অনুষ্ঠানের ফ্যান হয়ে গেছেন? ওভারঅল আমাদের অনুষ্ঠান, নাকি এই মানুষটি, নাকি আমাদের বিভিন্ন সময় যত অতিথি এসেছে, তো বিভিন্ন বর্ণের বিভিন্ন ধরনের এই যে গল্প, এগুলো আকৃষ্ট করেছে? প্রথমত আমি একটা গল্প শুনেই প্রোগ্রাম আমাকে টেনে নিয়েছিল প্রোগ্রামের দিকে, তারপরে আস্তে আস্তে প্রোগ্রাম এবং গুরু এতেসাম, হ্যাঁ, স্টুডিও সবাই এখন গেছেন, সেখানেই প্রোগ্রাম শুনেছি। এখন প্রোগ্রাম যতটা ভালো লাগে, গুরুও ভালো লাগে, আপনারও প্রোগ্রাম শুনতাম জুয়েল ভাই, আপনার সঙ্গে আমি লাইভে হয়তো ফেসবুক লাইভে আসেনি, মজা FM দোস্তি প্রোগ্রাম যখন আপনি এবং পারিয়া আপু করতেন, হ্যাঁ, তখন আমি কলের মাধ্যমে এসেছি, আমার মনে আছে। প্রোগ্রামটা এই কারণে আরো ভালো লাগে, যেখানে সাধারণ মানুষ এসে নিজের মনের কথা খুলে বলার একটা সুযোগ পায়, এবং প্রোগ্রামটা কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে প্রোগ্রাম করা হয় না, যে আসেন ওনার প্রোগ্রাম ওনার শোনার পরে একজনকে জাস্টিফাই করা হয় না যে উনি যা বললেন সেটাই সঠিক, এবং সততা যাচাই করে, হ্যাঁ, আমাদের মতো যারা আমরা শ্রোতা আছি কিংবা দর্শক আছি, লাইভ দেখছি কিংবা আমরা ওয়ান ইয়ারে শুনছি, যাই শুনি না কেন, সবার কাছে গল্পের সততা কি আছে সেটা পৌঁছে দেন, এর জন্য আরো বেশি ভালো লাগে। ওকে, আমি আপনি আছেন আমাদের সাথে মালদা থেকে, বাংলাদেশের উপর পশ্চিমবঙ্গের মালদা থেকে আছেন আমাদের সাথে নওয়াজ শরীফ। নওয়াজ, আপনি
আপনার জীবনের কথা আরো ডিটেইলে শুনবো এবং আমি আজকে কমিট করেছি যে আমি আমার জীবনের কথাও আজকে উপস্থাপন করব। আজকে মেইন এই সুযোগ এবং এই সৌভাগ্যটা আমারই হয়েছে যে গুরু হিতের সময়ের ইন্টারভিউ করা, এবং আমি এই জন্য আজকে খুব একটা অন্যরকম অনুভূতি, যদিও এক ধরনের কষ্ট ছিল কারণ আমরা সবাই অপেক্ষা করছিলাম ন্যান্সি আজকে জয়েন করবে, বাট আমরা গুরুজি সব জানিয়েছেন যে আজকের এপিসোডে না। আসলে আই এম রিয়েলি রিয়েলি সরি ফর ইট, কারণ আমরা যেইভাবে যেভাবে ক্যানভাসটাকে পোর্ট্রে করতে চাচ্ছিলাম সেইভাবে হয়তো আমি অ্যারেঞ্জ ওইভাবে আমার মানে কি বলবো আমি আমি সেইভাবে, তবে উনি ওনার জায়গা থেকে সি ইজ রিয়েলি কমিটেড, সি ইজ রিয়েলি কমিটেড যে কোনো প্রোগ্রাম যে কোনো শিডিউল যে কোনো বিষয়ে আমি নিজেই থেকে তখন বলেছি যে ওকে ডান আমরা বড় পরিসরে কোনো একটি প্রোগ্রামে হয়তো ওনাকে কভার করতে পারবো। সো এই রকম এটা আমার ব্যক্তিগত অসম্পূর্ণতা বা ব্যক্তিগত লিমিটেশন বলা যেতে পারে, বাট আপনার জীবনের গল্প আপনি মনে মনে রেডি করুন, মানে বানিয়ে কিছু বলতে হবে না, যা আপনার জীবনের গল্প আপনি রেডি করুন এবং আমিও প্রস্তুত আছি শুনতে পাই। সুন্দর মালদা থেকে, পশ্চিমবঙ্গের মালদা থেকে, এবং আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, শুধু আমাদেরকে জানান দিন যে কোনো একটা কমেন্টস থ্রু দিয়ে, রাইট জুয়েল? ইয়েস, এবং আপনারা সাথে সাথে আমরা যোগাযোগ করবো এবং আপনাদেরকে আমাদের আজকের ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে নিয়ে আসবো। আরেকবার আমি সরি বলতেছি যে প্রোগ্রামের প্ল্যানিং বা যে প্রোগ্রামের সেলিব্রিটি গেস্টের জন্য আপনারা ওয়েট করছিলেন, ইটস মাই ফল্ট যে আমি যেই সময়টাতে যেভাবে প্রোগ্রামটা আমরা কি করতে পারতাম সেইখানে একটু আমার ব্যক্তিগত গলদের জন্য সেভাবে প্রোগ্রামটা কি করতে পারিনি, যেটা অবশ্যই সেলিব্রিটি গেস্টের কোনো রকমের মানে আমি কি বলবো তার কোনো দোষ নাই, ইটস মাই ফল্ট। তো ইনশাআল্লাহ এই নেক্সট প্রোগ্রাম আমরা অবশ্যই যেভাবে চিন্তা করছি সেভাবে তাকে নিয়ে প্রোটেক্ট করবো প্রোগ্রাম, রাইট? ওকে, যাচ্ছি আজকের এই হার্ড টক হার্ড টক সেশনে। আই এম ডিসপ্রেটলি রেডি টু ফেস ইউ ডিয়ার, যে কোনো কোশ্চেন জুয়েল আর রেডি। আমার তার আগে ভাবতে হবে যে গুরু এতেশাম এভরিথিং ইজ সবকিছু বাদ ভাড় হয়ে যাক, যে কোনো প্রশ্ন করার জন্য প্রস্তুত কিনা জুয়েল, যে কোনো মানে যে কোনো, কিন্তু আমরা আজকে এমন কোনো হার্ড টকে যাব না এবং প্ল্যান করে যেতে পারবো না, বিকজ আমার ওই প্রিপারেশন নেই এবং আমি জানিনি তোমার ক্ষমতা আছে কিভাবে প্রশ্ন করো তুমি মানুষকে, মানুষ তো অপ্রস্তুত হয়, আমি উত্তর দিব যদি আমার উত্তর থাকে, এবং নওয়াজ শরীফ তুমি প্রস্তুত, রাইট? তোমার জীবনের কথা এভাবে আমরা শুনবো। ওকে, আগে আমার পালা।
এবং এই ফাঁকে যদি আর কেউ যুক্ত হতে চান প্লিজ আমাদেরকে জানান, তাকে আমরা সরাসরি ভিডিও স্ট্রিমিং নিয়ে আসব। আই এম রেডি। আপনারা এই যে লাইভ স্ট্রিমটি চলছে এর নিচে কমেন্ট করলে হবে, আপনি আসতে আগ্রহী, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জানিয়ে দিই, তাহলে আমাদের জন্য লিংক আদান প্রদানটা সহজ হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি জানাতে পারেন 01841904904। আবার বলছি 01841904904। আজকে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে এবং কেন জানি হুট করে এমন একটা সুযোগ তৈরি হয়েছে যে আজকে আমাদের গুরু দেশাম নিজে থেকেই কনফারেন্স করতে চাইছেন অনেক কিছুই, এবং এই কনফারেন্সে আমাকে একটা খুবই শক্ত ক্যারেক্টারে আমাকে বহু বছর ধরে অনেকেই কিন্তু কমপ্লেইন করে যে আপনি কিভাবে মানুষকে এভাবে জিজ্ঞেস করতে পারেন, আপনার কি এখতিয়ার আছে যদি আপনার কথা কেউ জিজ্ঞেস করে এভাবে। হ্যাঁ, আমি সেগুলো সামনে ফেস করতে চাচ্ছি নিজের আমরা জেনেছি যে আপনি, আমরা সবাই জানি, শুধু ঢাকা এফএম পরিবার না, আমাদের ঢাকা এফএম যারা অডিয়েন্স তারা সবাই জানে যে একটা সময় আপনি প্রতি বৃহস্পতিবার রাজশাহী থেকে দীর্ঘ জার্নি করে ঢাকায় এসে আমাদের ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানটি পারফর্ম করতেন, এবং মাত্র 2 ঘন্টার জন্য এই যে যাওয়া, আবারও ফিরে যাওয়া, কারণ আপনি কর্মরত ছিলেন সেখানে, রাজশাহীতে আপনার পোস্টিং ছিল, কখনো কি মনে হয়েছে যে এই এপিসোড শেষ, আগামী মাস থেকে অথবা আগামী এপিসোড থেকে আমি আর কন্টিনিউ করব না, কারণ এটা আমার শারীরিক, আমার ওভারঅল অনেক মানে ঝামেলা যুক্ত বটে, খুবই স্বাভাবিক, কিন্তু আমরা দেখেছি যে আপনি দিনের পর দিন এই কষ্ট, এই পরিশ্রম করে এসেছেন, এবং আমরা বিশেষ করে আমি তো থাকতাম, আমি আপনার ঢোকার অফিসে এন্ট্রি দেওয়ার পর থেকে স্টুডিওতে যাওয়ার আগ পর্যন্ত যে অল্প সময় আমি চেষ্টা করতাম আপনাকে পাশে থেকে ওই ব্যাপারটা জানাতে যে এত কষ্ট করে এসেছেন, এতে আপনি কতটা খুশি হয়েছেন জানি না, আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং আমরা কৃতজ্ঞতা জানাতাম সবসময়। এখন কনফারেন্স করবেন যেহেতু বলেছেন, আপনি নিজ থেকে বলবেন। ওকে, সবচেয়ে বড় যেটা ব্যাপার যে আসলে আমি দীর্ঘ 7 বছর এইভাবে হয়তো কমিউনিকেট করেছি, এইভাবে হয়তো রাজশাহী থেকে ঢাকা এই এই রাস্তা এতটুকু রাস্তা রওনা দিয়ে আসতাম, এবং সেই সাথে শুধু তাই না, আমি প্রোগ্রাম করে আবার ভোর রাতে হয়তো ফিরে যেতাম। আমি দেখাতে পারছি না যে আমার পুরো অ্যাবডোমিনাল, এই যে পুরো পেটটা কিন্তু অপারেশন করা, প্রায় মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত অপারেশন করা, আমার বাজবার কথা ছিল না। অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হলে নর্মালি তাই হয়, কিন্তু স্রষ্টার হয়তো ব্লেসিং এবং আপনাদের ভালোবাসার কারণে আমি সার্ভাইভ করেছি। তো এই কাজটা যখন আমি শুরু করি, তখনও কিন্তু আমি ওই চ্যানেলে প্রোগ্রামরত অবস্থাতেই কিন্তু অসুস্থ হই, এবং প্রোগ্রাম যখন আমি করা অবস্থা অসুস্থ হই, অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়, দেন আমি মেডিকেলে অ্যাডমিট হই, তার 7 দিনের মধ্যে আমি পরবর্তী প্রোগ্রামটা আবার করি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণ এত ঠুনকো, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আমার 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 শেষ নিঃশ্বাসটা হয়তো চলে যেতে পারে। সো এই সময়টাতে আপনাদের যে পরিমাণ পাগল প্রায় ভালোবাসা আমি দেখেছি, যে পরিমাণ মহব্বতের বান্ধনে আপনারা বেঁধে রেখেছেন, এর কাছে পৃথিবীতে ইম্পর্টেন্ট আর কিছুই নাই। আমি একটা দেশের প্রথম সারির একটা নাম্বার 1 মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, পরিবারের অবস্থাও আপাতদৃষ্টিতে সেই রকম অর্থে ভালোই বলা যেতে পারে, কিন্তু বিশ্বাস করেন জীবনে যদি সবচেয়ে বেশি কিছু পেয়ে থাকি সেটা আপনাদের মাধ্যমে আমার কাছে আসছে, যেটা হচ্ছে আপনাদের নিরঙ্কুশ ভালোবাসা। এটার জন্য জান হাজির, যে কোনো কিছু করবার জন্য আমি প্রস্তুত। জুয়েল, বাট আমি টাফ কোয়েশ্চেন চাই আপনাকে, একদিন টাফ কোয়েশ্চেন আমি করব। আমি আপনার সঙ্গে আমার সুযোগ হয়েছে এই সিজনের আগের সিজনগুলিতে সিগনিফিকেন্ট যেই এপিসোডগুলি ছিল ভালোবাসা বাংলাদেশে, কেন জানি আমি ছিলাম আপনার সঙ্গে, একদমই তাই, এবং মেঘলা কোনো না কোনো কারণে হয়তো মিসিং ছিল, তো আমি ছিলাম। আমার খুব মনে আছে একদিন আমরা একটা সকালে একটা এপিসোড করেছিলাম, ভালোবাসা বাংলাদেশ সকাল 11টায় অন এয়ার হচ্ছে ঢাকা এফএম থেকে, এবং আমাদের স্টেশনের অনেক মানুষ, আর
এত মানুষ তারা অধীর আগ্রহে এবং তার এক প্রকার সব কিছু সঁপে দিয়ে তারা চেষ্টা করছে কন্ট্রিবিউট করতে, এবং সেই কন্ট্রিবিউশনটা ছিল রক্তদান। আর রক্তদানটি কাদের জন্য ছিল? রানা প্লাজা। নিশ্চয় তো মনে আছে। একদমই তাই। আমাদের এখানে আমরা মানুষ যে রক্ত দেওয়ার জন্য এই পরিমাণ কম্পিটিটিভ একটা অ্যাটিটিউডে থাকতে পারে, এটা আমাদের ওটা না দেখলে হয়তো বোঝা যেত না কখনো। এবং সকালের একটা এপিসোড, একদম তাই। এবং এত তো মানুষ ওই দিন, আগে থেকে আমরা জানাইনি আগামীকাল সকালে আমরা শো করবো, এত তো মানুষ সেদিন আমাদেরকে SMS পাঠিয়েছিলেন, ফেসবুকে লিখেছিলেন। কিন্তু আমি তো খুবই অবাক হয়েছিলাম যে এভাবে কীভাবে সম্ভব হলো, আপনার একটা ডাকে, আপনার একটা আহ্বানে এত মানুষ হাজির হয়েছে, এবং এটা আসলে কীভাবে হয়, আপনি কীভাবে পারেন? আমাকে যদি একদম সঠিকভাবে, অবশ্যই আমরা সেটাই চাই, সঠিকভাবে যদি কনফেস করার সুযোগ দেয়া হয়, আমি কিন্তু টিপিক্যালি কনভারসেশন যেভাবে করলে ভালো শোনায় তেমনটা কিন্তু আমার সাথে যায় না। কারণ আমি যতটুকু বুঝি, আমার পাশে যে আরজেইং করে জুয়েল, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আরজেইন ইন FM ইন্ডাস্ট্রি, আমার প্রোনাউন্সিয়েশন জুয়েলের প্রোনাউন্সিয়েশন অনেক বেটার রেদার দ্যান দ্য মি, জুয়েলের প্রোনাউন্সিয়েশন এবং জুয়েলের ভয়েস কোয়ালিটি এবং জুয়েলের যে প্রেজেন্টেশন এবং তার যে প্রক্ষাপণ, সেটা আমার চাইতে বেটার। আমি নিজেও আজকে তারিখ পর্যন্ত কোনো কারণ খুঁজে পাই না যে মানুষ যতটুকু ভালোবাসার কারণ আমি হতে পেরেছি সেটার পেছনে আদৌ দৃশ্যমান কোনো কারণ আছে কি নাই। এখনও আমার শব্দ জ্ঞান সঠিক হয় না, এখনও তালবর্ষা দন্তস্বার মধ্যে আমি ঝামেলা বাঁধিয়ে দিই। আমি আদৌ চেয়ারটা ডিজার্ভ করি কি না 13-14 বছর পর, এটা নিয়েও আমি কনফিউজড। বাট অনেক মিরাকল, অনেক 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 আশ্চর্য ঘটনা আমি এই স্টুডিও থ্রু দিয়ে, ঢাকা FM 90.4 থ্রু দিয়ে ঘটতে দেখেছি। আমি যখন কাউকে আহ্বান করেছি, সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত কালেকশন আমরা করেছি। জুয়েল যে জিনিসটা কোট করলো, স্পেশালি রানা প্লাজা ধসের সময় যখন আমরা রক্তের জন্য আহ্বান করলাম, তখন হাজারো খানিক রক্তের ব্যাগ আমরা কালেক্ট করেছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হসপিটাল, তাদের সাহায্য নিয়ে, এবং এই রক্তটা পৌঁছে দিয়েছি সেই কষ্টে থাকা মানুষগুলোর জন্য। মানুষের রক্ত দেওয়ার জন্য যে কম্পিটিশন, সবার জন্য যে হাহাকার, একটা পর্যায়ে গিয়ে পজিটিভ রক্তের আমাদের প্রয়োজন আপাত দৃষ্টিতে তখন আর ছিল না, কারণ উপজাতি রক্তের পরিমাণটা আমরা বেশি কালেক্ট করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু মানুষের মধ্যে আকুতি ছিল যে গুরু বলেছেন, সো আমাকে দিতেই হবে এবং আপনাদেরকে নেওয়াই লাগবে। এটার জন্য তারা রীতিমতো তখন ওখানে গ্যাঞ্জাম করতেছে, ওখানে ঝগড়া করতেছে। দিস ইজ দ্য থিং। তো আল্লাহ হয়তো এই 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 জিনিসটা আমার জন্য, এই ফয়সালাটা আমার জন্য তিনি রেখেছিলেন, যে কারণে হয়তো এই কাজগুলো চোখে দেখার সুযোগ আমার হয়েছে। এবং যে কোয়েশ্চেনটা আপনি ফার্স্ট টাইম করেছিলেন জুয়েল, যে অফকোর্স যে আমি কীভাবে পারি যে দীর্ঘ 200-250 কিলোমিটার থেকে এসে 2 ঘন্টার একটা প্রোগ্রাম করে আবার ফিরে যেতে, এগুলোই হয়তো প্রভাবিত করতে মানুষকে। একদমই তাই, এই জিনিসগুলোই হয়তো। এবং সকল শ্রেণী পেশা এবং দেশের বাইরের মানুষরাও প্রভাবিত হতেন, এবং যে কোনো মহৎ কাজের সঙ্গে আমাদের দেশের মানুষ সবসময়ের জন্য এগিয়ে এসেছে। শুধু রক্তদান না, আমরা প্রত্যেক ঈদের সময় প্রতি শীতে আমরা অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতের গরম কাপড় পৌঁছে দিয়েছি। আমরা চাইনি যে কোনো পথশিশু একটা পুরনো জামা পরে ঈদ করুক। আপনার একটা কল ছিল এবং আমরা আমাদের স্টেশনে কার্টুনের উপরে কার্টুন, এবং আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা শুরু করি এবং তারপরে সারা ঢাকা শহরে প্রত্যেকটি জায়গায় ঘুম থেকে উঠিয়েও আমরা ঈদের পোশাক, শীতের পোশাক দিয়েছি। কীভাবে সম্ভব না, আমার এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা জানা নাই। স্রষ্টা আসলে যাকে নমিনেট করেন, যে থ্রু দিয়ে হয়তো এই কাজগুলো তিনি করিয়ে নেবেন, সেটাই একটা রিজন হতে পারে, আর কোনো রিজন জানা নাই। কারণ আমি যদি পারফর্মার হিসাবে চিন্তা করি, আই অ্যাম রিয়েলি এ বিগ জিরো। কারণ আমার প্রোনাউন্সিয়েশন ভালো না, আমার শব্দ চয়ন ভালো না, আমার টোনালিটি ঠিকঠাক, বাট বাকি জিনিসগুলোতে যদি বাংলাদেশ FM ইন্ডাস্ট্রির আরজেইংয়ের অডিশনে যায়, অফকোর্স আমি 10 জনের মধ্যে 7 থেকে 8 নম্বরে থাকবো, দ্যাটস প্রিটি শিওর। বাট আপনি অডিয়েন্সের কাছে আজ পর্যন্ত কোন রকমের দুবিধা আপনাদের সাথে করিনি, কসম খোদার। কোন রকমের বাটপারি, কোন চিটিং টাইপের কোন ইনফরমেশন কখনো দিইনি। যা ভিতরে আমি ধারণ করি সেটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। হয়তো এই কারণে অন্তরের কথা অন্তর পর্যন্ত পৌঁছে যায়, যে কারণে হয়তো মানুষের ভালোবাসার কারণ হয়। আমাদের সাথে কথা বলবো, আমি একটু বলে আসি যে আছো তো ভাই?
হ্যাঁ, যেটা বলছিলেন যে হ্যাঁ, এটার বড় সাক্ষী আমি যে আপনাকে যখন আমি কাঁদতে দেখেছি তখন সত্যি সত্যি কাঁদতে দেখেছি, এবং বেদনা আমাদেরকে স্পর্শ করত, আমাদের ফ্রিকোয়েন্সিকে ছুঁয়ে গিয়ে আর হাজারো মানুষের লাখো মানুষকে স্পর্শ করত, এবং কখনোই কারোর মনে এই প্রশ্ন আসেনি যে আপনার এই যে কর্মকাণ্ডগুলি, আপনার এই যে এক্সপ্রেশন অথবা আপনার এই যে গল্পের সাথে মানুষের সাথে মিশে যাওয়া, এটা বানোয়াট, এটা স্ক্রিপ্টেড, এটা কমার্শিয়াল। এক্স্যাক্টলি তাই, কারণ আমি যে কথাটা জুয়েল এখন কভার করার চেষ্টা করলো, আজ পর্যন্ত প্রায় 13-14 বছর উপর হলো এই প্রোগ্রামের সাথে, রেস্ট অফ দ্য নাইট আমি ঘুমাইতে পারি না, যে মানুষটি জীবনে গল্প বলে যায় সেটি আমার মধ্যে অনুরণন হতে পারে, হতে থাকে ফ্রিকোয়েন্টলি। সো আমরা অনুরোধ করবো জুয়েলকে, স্পেশাল অনুরোধ করবো, জুয়েল আই এম রেডি ফর দ্য টাফ কোয়েশ্চেন, আমাকে আরেকটু টাফার কোয়েশ্চেন করা হোক, এবং আমার রীতিমতো পোস্টমর্টেম করা হোক, যাতে করে আমাকে একদম নাঙ্গা করে দেওয়া হয়, এবং আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট ওটাকে ব্লক করার, না আমার ভিতরে যা কাজ করে সেগুলোকে আমি ডেলিভার করবো। এই ফাঁকে আমি ঘুরে আসতেছি আমাদের সাথে গত অনুষ্ঠানের, যিনি সবচেয়ে বেশি শেয়ার করেছিলেন আমাদের অনুষ্ঠান, আমাদের পোস্ট, নেওয়াজ শরীফ ফ্রম মালদা ইন ওয়েস্ট বেঙ্গল। মালদাতেও যে আমাদের, স্পেশালি ইন্ডিয়াতেও যে আমাদের এরকম ভালোবাসার মানুষ আছে, এটা আমাদের জন্য সত্যি গর্বের এবং দারুণ একটি পাওয়া। নেওয়াজ শরীফ, জীবনে কেমন চলছে? আমি একটা প্রশ্ন, প্লিজ প্লিজ নেওয়াজ। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, আপনি একটা কোয়েশ্চেন বা কিছু একটা বলতে চাচ্ছিলেন, প্লিজ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন যে প্রোগ্রাম থেকে দূরে থাকলে, হ্যাঁ, সে অভিজ্ঞতা একটু আমরা শুনবো। আমি জানি না গুরু সেটা দেখতে পেয়েছেন কিনা, এবং পোস্টটা মানে পোস্ট হয়েছিল কিনা, কারণ অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করেছেন ততক্ষণ পর্যন্ত কোনো পোস্ট হবে না। তো আমি ওখানে লিখেছিলাম যে প্রত্যেক বৃহস্পতিবার যে একটা সময় আমরা বেঁধে রাখি, হ্যাঁ, যে প্রোগ্রামটা আমরা শুনব। তো যেই যেই দিন প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল, যেদিন থেকে গুরু প্রোগ্রাম বন্ধ করেছিল, যে কোনো একটা কারণেই হোক না কেন প্রোগ্রাম হচ্ছিল না, তো যে সময় পর্যন্ত হয়নি, অন্য কারোর কথা বলতে পারছি না, আমি আমার নিজের কথা বলি, প্রত্যেক দিন কমপক্ষে বৃহস্পতিবারের দিনটা আমার ঘড়িতে 10:30 বাজলে, 10:30 আমি একদম অ্যাটেন্ড হয়ে যাই, কারণ আপনার 11:00 মানে আমার 10:30 ইন্ডিয়ার টাইম। তো 20 মিনিট আগে আমার একটা অ্যালার্ম দেওয়া থাকে বৃহস্পতিবার, যেন আমি 20 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাই, হ্যাঁ, আর কোনো কেন কাজ না থাকে আমার যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ না হয়েছে। তো অ্যালার্ম কিন্তু আমার দেওয়াই ছিল, এখনও দেওয়াই আছে, একটা উইকলি অ্যালার্ম আমার সব সময়ের জন্য দেওয়া আছে, 10:10 বাজলে অ্যালার্মটা বাজে। তো অ্যালার্ম বাজার পরে যখন জানতাম আজকে প্রোগ্রাম হবে না, তারপরেও অন্তত পক্ষে ইউটিউবে আমি গিয়ে সার্চ করে একবারের জন্য হয়তো বাণীটা শুনেছি, গুরু যে বাণীটা শোনাতেন, কিংবা কোনো পুরনো প্রোগ্রাম শোনার চেষ্টা করেছি। একটা ওয়েবসাইট আছে যেটা আমি নামটা বলতে চাইছি না, নাম বললে কি কোনো প্রবলেম আছে? না, বলার দরকার নেই। হ্যাঁ, আমি নামটা বলছি না, হ্যাঁ, সেই এতে গিয়ে আমি পুরনো প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনেছি, হ্যাঁ, এভাবে প্রোগ্রাম আমি শুনে গেছি, আমি কোনোদিনও প্রোগ্রামটা ছাড়িনি। আমি পোস্ট এটাই করেছিলাম যে প্রত্যেক বৃহস্পতিবারের মতো প্রোগ্রাম শুনতে না পেলেও কানে হেডফোন লাগিয়ে গুরু বাণী শুনি, কিংবা পুরোনো প্রোগ্রামটা আমি শুনে যাই। কোনোদিনও আমার কাছে মনে হয়নি যে প্রোগ্রাম হচ্ছে না। আমার কিছু আসলে বলা নাই, আমি লিটারালি ক্ষমা চাচ্ছি যে আমি আসলে কোনোভাবেই এটা ডিজার্ভ করি না, আমার কোনোভাবেই ডিজার্ভ করি না, বাট এটাও তো সত্যি যে অসম্ভব রকমের খালি হয়ে গেছিলাম আমি যতদিন পর্যন্ত আপনার সাথে বা আপনাদের সাথে রেডিও ফ্রিকোয়েন্সি থ্রু দিয়ে কমিউনিকেশন হচ্ছিল না। নামাজ, যে ভালোবাসার ব্যাখ্যা আপনি দিলেন সেটা আমার হয়তো কয়েক জন্মের পুণ্যের ফসল,
Now this is for you, dear. Chalo akash chhuye dekhi. Chalo shathin edeshtare buke bethe rakhi. Chalo karo bhalo lagay utchhoshito hoi. Chalo karo koshte ahajari kori. Chalo priyotomar chakhe chokhe rakhi chok. Kane kane boli jaan, ami tomake onek bhalobashi. Prane chhaite priyo matumi, priyoi matribhumi. Chalo maake bhalobeshe arek dofay moli. Achha, ki daki ebhabe. ভালোবাসার ফেরিওয়ালা চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে আর বাঁধনার অমামি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসা আমাদের বাংলাদেশ নওয়াজ শরীফ আমি সত্যি কৃতজ্ঞ অসম্ভব ভালোবাসায় বেঁধে রেখেছেন বলে আপাতদৃষ্টিতে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের কাছ থেকে আমরা আসবো হয়তো যারা অনেক ইন্টারেস্ট ফিল করছেন আমাদের সাথে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে কমিউনিকেট করার এমন কোন গেস্টকে নিয়ে এন্ড অফ কোর্স এইবার আমি অনুরোধ করব জুয়েল প্লিজ আমি অনুরোধ করছি যে আমি যা করি এখানে গেল গত 13-14 বছর প্লিজ কিছু টাফার কোশ্চেন আমাকে এই সুযোগটা আমি আসলে আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদেরকে দিতে চাই হ্যাঁ তারা কমেন্টস করুন তার শুরু করে আপনারাই করুন আজকে আপনাদের কিন্তু একটা রিভার্স সুযোগ হয়েছে গুরুদের সবার সঙ্গে আড্ডা দেওয়ার এবং তাকে প্রশ্ন করার এবং তিনি অনুমতি দিয়েছেন খুবই কঠিন প্রশ্ন যে কোনো কোশ্চেন যেমন আমি কালকে খুব টাফ তাদের মধ্যে থেকে একজনকে কমিউনিকেট করতে পারবে রাইট নওয়াজ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা অসম্ভব ভালোবাসা এবং আমাদের আসবো কোনোদিন একদিন স্টুডিওতে আসার সুযোগ করে দিও অফ কোর্স ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইউ আর ওয়েলকাম ওকে আচ্ছা আমাদেরকে যারা আসতে চেয়ে রিকোয়েস্ট করছেন WhatsApp নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই এই নম্বরে SMS করবেন না আপনার WhatsApp থেকে এই নম্বরে WhatsApp এ যোগাযোগ করুন তাহলে আপনাদের সঙ্গে আমাদের কনভারসেশনটা ইজি হবে আর নাম্বারটি হচ্ছে 01841904904 খুব সহজ যার যে কোনো কোশ্চেন প্লিজ এটা কনভে করেন এবং জুয়েল স্যার আমাকে ছোট একটা ব্রেক নিচ্ছি ব্রেক নিয়ে দেখা যাক কোন বন্ধুকে নিয়ে আমরা আসতে পারি এবং আজকে সুযোগ থাকছে সবার জন্য দেখা যাক কতক্ষণ আমরা আড্ডা দিতে পারি নাও আমার খুব ভালো লাগছে গুরু আনএক্সপেক্টেড একটা ব্যাপার হচ্ছে একটা কোশ্চেন নিয়ে আমরা ব্রেকে যাই খুব অল্প সময় ব্রেক আমি আপনাকে অবশ্যই ওই সুযোগ দিচ্ছি না যে আপনি রেডি হবেন তারপর প্রশ্ন করব এটা টোটালি আনপ্রেডিক্টেবল হবে যেন আমি ওইভাবে আপনাকে ধরতে পারি আপনি রেডি থাকবেন আমি প্রশ্ন করব আপনি ইজি উত্তর দিবেন সেটা আমরা চাই না কি ডিয়ার লিসনার্স আপনারা কি চান আর কঠিন প্রশ্ন আমার না বের হচ্ছেন আপনারা চাইলে কঠিন প্রশ্ন লিখে পাঠাতে পারেন 16260 এই নাম্বারে সর্বোচ্চ কঠিন এবং যে ধরনের উত্তর গুরু দিতে বুক কেঁপে যাবে এবং সে ভাববে কয়েকবার এমন প্রশ্ন পাঠাতে পারেন কোনো সমস্যা নেই সঙ্গে থাকুন ছোট্ট একটা ব্রেক এবং এই ব্রেক নিয়ে ফিরে আসছি এবং অবশ্যই এই ব্রেকের পরে চেষ্টা করব আমাদের বন্ধুদেরকে কানেক্ট করতে খুব সম্ভব যে একই সঙ্গে আমরা অনেকগুলো বন্ধুকে এই স্ক্রিনে শেয়ার করব তো একসঙ্গে একটা জমায়েত হবে তা হতে পারে সো একসঙ্গে 2-3 জন 4 জন 5 জনও চাইলে জয়েন করতে পারেন সঙ্গে থাকুন ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি নতুন ঘন্টায় ভালোবাসার বাংলাদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি আরেক দফায় আপনারা আছেন ঢাকা এফএম 90.4 আজকে লভগুরু এতেশাম স্পেশালি ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে জুয়েলের হট সিট আমি বসেছি আমি এতেশাম আমি আজকে লিটারেলি প্রস্তুত সব রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেকেই কিন্তু অনেক রকমের কমেন্টস যে কমেন্টসের সংখ্যা হয়তো কম বিক্ষিপ্তভাবে এই কমেন্টসগুলো পাই যেখানে অনেকগুলো কোয়েশ্চেন আমাকে নিয়ে করা হয় যে আপনি কেন এই কাজটি করলেন কেন এই কাজটি করা হলো
আপনি তো কাজটি না করলেও পারতেন। যেমন আমি লাস্ট যখন আমরা ওই যে তামিমার গল্পটাকে কাভার করলাম, ওই ছেলেটিকে কেন এইভাবে বলছিলেন, গত প্রোগ্রামে যখন আমি কোয়েশ্চেন করতেছিলাম যে আপনি এত হার্ডভাবে কেন একজন গেস্টকে কথা বলছেন, সো এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর আমি হয়তো আজকে দিতে পারবো, একদম নিজের মনটাকে খুলে আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ গত বছরের পর বছর একদম লিটারেলি নিরঙ্কুশভাবে নিজের এই এই কমিউনিকেশনগুলো আমি দিয়েছি, বাট আমি কোনো কিছুর ঊর্ধ্বে না। আমি কেন এই কথাগুলো বলি, কিসের ভিত্তিতে বলি এবং আমারই বা প্রেক্ষিতটা কি, সেই জিনিসগুলোকে আজকে অ্যাকনলেজ করার সুযোগ আসছে। এবং আপনারা চাইলে যে কোনো কমেন্টস কিন্তু করতে পারেন, যে কমেন্টসের থ্রু দিয়ে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে অনুরোধ করছি, স্পেশালি জুয়েলকে অনুরোধ করছি, যে কোনো ফিল্টারিং না টাফ কোয়েশ্চেনগুলো আমাকে করা হোক। এবং কেউ যদি আমাদের সাথে জয়েন করতে চান, যেটি জুয়েল বলছিলেন, আপনারা সরাসরি কিন্তু ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু জানাতে হবে যে আপনি এই লাইভে আসতে চান। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আচ্ছা, কোয়েশ্চেন কিন্তু চলে আসছে, আমরা টাফ কোয়েশ্চেন। আচ্ছা, আমরা একজনকে পেয়েছি লাইভে, ওকে, তাকে আমরা মেঘ চৌধুরী, আপনাকে একটু আগে দেখছিলাম আপনাকে নিব, উনি দেশের বাইরে থেকে সিরিয়াতে আমরা পেয়েছি, আমরা দেখি তার সাথে কথা বলে। মেঘকে একটু বড় স্ক্রিনে নিয়ে আসা হোক, মেঘকে একটু দেখি আমরা পরিষ্কারভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেঘ চৌধুরী, অনেক ভালোবাসা, অসম্ভব রকমের ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। সুদূর সিরিয়া থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুনতে চাই আপনার কথা, প্লিজ আপনার কথা বলুন, সবাই শুনুন। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মেঘ? জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার নিজের কথা আগে বলুন এবং আমরা জানতে চাই যে ভালোবাসার বাংলাদেশের সাথে কার তার সম্পর্ক, কেমনে আপনি ফিল করেন, ভালোবাসার বাংলাদেশ স্পেশালি আমাদের আয়োজন আপনাদের কেমন লাগে একটু জানতে চাই। এক্স্যাক্টলি গুরু, গুরু আমি যখন খুব ছোট ছিলাম, আমি আপনার প্রোগ্রামটা কিন্তু আপনি যখন মেঘলাপু যখন ঢাকা এফএম এ যখন থেকে আপনারা যখন প্রোগ্রামটা করতেন, তখন কিন্তু আমি আমাদের বাড়ি হচ্ছে যে আপনার খাগড়াছড়ি একটা গ্রামে, তো ওইখানে আসলে মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন মেঘ, সেই দূর পরবাস সুদূর সিরিয়া থেকে। বলুন, শুনতে পাচ্ছি। আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি গুরু। আমি যখন ছোট ছিলাম, আমি যখন আমি যখন খুব ছোট ছিলাম, যখন আমি বাংলাদেশি ছিলাম, আর আমাদের বাংলাদেশে গ্রামের বাড়ি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে। নবম শ্রেণীতে ছিলাম, তো আমার বাড়ি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে। তো গুরু একটা জিনিস কি জানেন, তখন থেকে কিন্তু আমি ডিস্ট্যান্ট কানেক্টিভিটি অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটের জন্য। আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন ফ্রম সিরিয়া, সিরিয়াতে কি করেন সেই জিনিসগুলো তো জানার ইচ্ছে আছে, বাট নেটওয়ার্কটা রিস্টাবলিশড হতে একটু সময় আছে। এই ফাঁকে আমরা একটু কমেন্টস কিছু নিয়ে নিই। গুরু সহধর্মিনীকে ফোনে নেওয়া হোক বলেছেন রাকি পারভেজ, এরকম রিকোয়েস্ট আমি অনেক আগে থেকে পাচ্ছিলাম কিন্তু আমি রাকি ইগনোর করেছি। এটা আসলে এখন পারফেক্ট। বলুন মেঘ, বলুন সিরিয়াতে আপনি কি করছেন সেটা আগে শুনি। কোন কাজের মধ্যে তখন আমি নেটওয়ার্ক পাওয়ারটা আসলে আমার জন্য
জি, আমি সিরিয়াতে একটা মোবাইল অফিসে জব করি। ওকে, এখন কি সিরিয়ার পরিস্থিতি মোটামুটি এখন সেটল নাকি আগের মতো এই পরিস্থিতি এখনো আছে? সেটা কাস্টমার কেয়ার সার্ভিসে কাজ করি সিরিয়া একটা কোম্পানিতে। দেশকে কেমন মিস করেন বা কোন ভালোবাসার মানুষ কি দেশে আছে যার কথা মনে করে কষ্ট হয়? শুনতে পাচ্ছেন গুরু? একদম পারফেক্ট। বলিপুরে প্রিয় বাংলাদেশে ভালোবাসার কোন মানুষ কি আছে যার কথা আপনার মনে হয়, যার কথা বলতে মন চাচ্ছে? আপনি চাইলে বলতে পারেন। হ্যাঁ, আমি বলুন, শুনছি আমরা। আপনাদেরকে আপনি বলুন। বলছিলাম যে বাংলাদেশে এমন কোন ভালোবাসার মানুষ আছে কিনা যার সাথে কথা বলতে চান, যাকে হয়তো আপনার ভালোবাসার কথা পৌঁছে দিতে চান, চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারেন। ইটস এ বিগ চান্স। সিরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মেঘ চৌধুরী, বলতে চান কাউকে ভালোবাসার কথা? ইটস এ নেটওয়ার্ক চ্যালেঞ্জ, আমরা চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তাকে এস্টাবলিশ করতে পারছি না। বাট এই ফাঁকে কিছু কমেন্টস নেই। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা করেছিলেন যে গুরুর ওয়াইফকে কলে নেওয়া হোক, এটা হতে পারলে ভালো হতো। বাট কথা দিচ্ছি কোনো একদিন অফকোর্স তাকে হয়তো ফোনে যুক্ত করতে চেষ্টা করব। আচ্ছা, আমাদেরকে অনেকেই লিখছেন জয়েন করতে চান, জয়েন করতে চান, ভালোই লাগছে এক ধরনের। জয়েন করতে পারেন। আজকে যেহেতু আমাদের ডেডিকেটেড প্রোগ্রামটা হচ্ছে না, ইটস মাই ফল্ট, ডেডিকেটেড প্রোগ্রাম হচ্ছে না, সো আপনারা চাইলেই কিন্তু অ্যাডভেন্টেজটা নিতে পারেন, যে যেখান থেকে পারেন তার ভালোবাসার কথা, তার মহব্বতের কথা, তার টানের কথা জান দিতে পারেন। ইট কুড বি ইওর ফাদার, ইওর মাদার। একটা একটা প্রশ্ন ছিল যে কাউকে অনেক বেশি ভালোবাসি এবং ঘুরি ফিরি ইচ্ছা হয় বলি কিন্তু বলা হয় না, এবং সেটা দীর্ঘদিন ধরে বলা হয় না, তবুও তাকে ছেড়ে যেতে মনও চায় না, আবার ধরতেও পারে না, এমন সিচুয়েশন তাকে কি সাজেস্ট করবেন? একদম বলে দেওয়া উচিত জুয়েল, আমার যেটা মনে হয়। হয়তো সেও ভেবেছে প্রতিবার বলতে গিয়ে হয়তো ফিরে এসেছে, বাট বলে দেওয়া উচিত বলে মনে হয়, কারণ ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জুয়েল। পহলা আপনি করতে করতে ট্রেন যেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে না চলে যায়, এবং এই ট্রেনে যেন অন্য কেউ উঠে না যায়, সেটাও বলে দেওয়া উচিত। অ্যাটলিস্ট জীবনে কোনো রিগ্রেট থাকবে না যে আমাকে বলা হয়েছিল, অ্যান্ড অফকোর্স আমি তার সেই মেসেজটা তাকে কনভে করেছি যে শুনছো আমি তোমাকে ভালোবাসি, জীবনের বাকিটা পথ তোমার হাত ধরে চলতে চাই। এতটুকু বলা যেতেই পারে, অ্যাটলিস্ট কোনো রিগ্রেট হবে না যে আমি তো বলতে পারতাম, আমার জীবনটা অন্যরকম হতে পারতো, আমার ভালোবাসার মানুষের সাথে জীবনটা আসলে অনেক বড় করে বাঁচতে পারতাম, ভেতরের জীবনের যে পৃথিবী সেটার ব্যাপৃতি অনেক অন্যরকম হতে পারতো, বলে ফেলা উচিত। ভাই, আপনাকে আরেকজন জিজ্ঞেস করেছেন যে আপনি প্রথম কাউকে প্রপোজ করেছেন সেটা কবে, তখন আপনার এইজ কত ছিল এবং কি উপায়ে প্রপোজ করেছিলেন? ওকে, প্রথম যখন প্রপোজ করি আমি ক্লাস এইটে তখন পড়ি, এটা একটা চ্যালেঞ্জের থ্রু দিয়ে একজন সিনিয়র ভাই ছিলেন, উনি বলছিলেন যে তুই যে এত পাকনা, তুই যে এত কিছু পারিস, সুন্দর সুন্দর কবিতা লিখে দেখিস, দেখ তো দেখি পারিস কি না ওকে কনভিন্স করতে। তো হোয়াটএভার, কনভিন্স করতে গিয়ে আমিও কিন্তু তার প্রশ্নে কিছুটা হলেও দুর্বল হয়ে যায়, এবং আমি তখন ঢাকাতে পড়ালেখা করি, আমার বাসা রাজশাহীতে, সো ইটস এ লং ডিস্টেন্স থিং। যখন ঢাকা থেকে ফিরে যেতাম, আমাদের সময় একটা গান খুব বিখ্যাত ছিল, ও এ তেজাব ছবি নাকি ত্রিদেব তেজাব মনে হয়, তো ওই ওই করে আওয়াজ দিতাম যাতে করে ওই মেয়েটা একটু জানলার পাশে আসে আড়ালে আড়ালে, যদি কখনোই সেটা ঘটতো না, বাট আওয়াজ দেওয়ার চেষ্টা করতাম এক ঝলক তাকে দেখার জন্য। তো কোনো একদিন কোনো একটা জিনিস নেওয়ার জন্য বাসাতে আমরা গেছিলাম, এটা হট কুড বি কোনো একটা প্রোগ্রাম করবো, আমরা হয়তো সব বাসাতে ইনভিটেশন দিচ্ছি এরকম একটা পার্ট হিসেবে। তো এই প্রথম দেখছিলাম যে নখের উপরে সাদা একটা দাগ প্রত্যেকটা নখে, তো এইটাও যে এত সুন্দর হতে পারে, এটাও যে এত কিউট হতে পারে, এটাও যে একটা অপার্থিব লুক হতে পারে, আমার সেদিন মনে হয়েছিল নখের উপরে সাদা দাগ দেখে। সো ছোটোবেলার এইসব ছেলে মানুষই বা এই ধরনের ভালো লাগা, এটা আসলেই প্রেজ ওয়ার্দি, এটা আসলেই প্রেসিয়াস, এটা অন্যরকম।
এবং সেই মানুষটিকে আমি ফার্স্ট যে অ্যাপ্রোচ করেছিলাম এইভাবে যে আমি চাই যে বিকাল 5টার সময় তুমি ছাদে থাকো, আমিও ছাদে থাকবো, আমি তোমার সাথে কমিউনিকেট করতে চাই। তো সেই মেয়ে আমাকে বলছিল যে আমি তোমার সাথে 2 বছর 1 বছরের সিনিয়র, তুমি কীভাবে এটা দুঃসাহস করো? তো আমি তখন উত্তরে বলেছিলাম যে সিনিয়রিটি জুনিয়রিটি প্রেমটিতে মাপকাঠি না, দুজনের মন শুধু ঠিক থাকা চাই। সো প্লিজ তুমি আসো, আমি আজকে ছাদ থেকে তোমাকে দেখবো। ঠিক তারপরে তার উত্তরটি কি ছিল? উত্তর কিছুই ছিল না। আফটার ভেরি লং টাইম যখন সে আমাকে একদিন তার বান্ধবী টান্ধবী নিয়ে ছাদ থেকে উপরে ছাদ থেকে উঠে যেভাবে হাতটা নাড়িয়েছিল, সেদিন আমি বুঝলাম যে ফাইনালি সে অ্যাকনোলেজড। এবং সেই দিনটা যে কী পরিমাণ ভালো লাগা জুয়েল, এর আসলেই কোনো ব্যাখ্যা চলে না। আমার কাছে বিনা কারণে ঈদের মতো ফিল মনে হতো এই সময়। এটা অন্য টাইপের অ্যাচিভমেন্ট। ইয়া, একদমই তাই মনে হয়েছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই রিসিভড এনি সিগন্যাল ফ্রম এনি উইমেন, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি প্রপোজ সামন যাকে এই কথা বলেছিলাম। আমি লাইভ জয়েন করতে চাই, আমি কি জানো DBBL ব্যাংকার, আমরা চেষ্টা করতেছি। উদ্দেশ্য উনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে একবার নাম্বার আমি শেয়ার করি। নাম্বারটি হচ্ছে 01841904904। ওকে, আজকে কিন্তু অপশন ওপেন, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমাদের সাথে রুবরু হতে পারেন। এই সুযোগ হয়তো সবসময় হয় না, আর আজকে আমি জুয়েলের হট সিটে বসেছি যে কোনো রকমের প্রশ্নের একেবারে নিরবিচ্ছিন্ন অ্যান্সার দেওয়ার জন্য। যে কোনো কোয়েশ্চেন, ইটস এ ভেরি হার্ড টক, যে কোনো কোয়েশ্চেন মানে যে কোনো কোয়েশ্চেন। আচ্ছা, আরও কিছু কমেন্টস অনেকেই করেছেন, আগের মতোই পরিশ্রম করেন, ভালোবাসার মানুষকে দেশে আছে যার কথা মনে হলে শুনতে পাচ্ছেন, একদম প্রিয় বাংলাদেশ ভালোবাসার কোনো মানুষ, এমনটি লিখেছেন সুমন। গুরু আর হারিয়ে যাবেন না প্লিজ, লিখেছেন আয়েশা। অফকোর্স হারিয়ে যাবো, আপনাদের ভালোবাসার পাশে সবসময় থাকতে চাই। গুরুকে কয়েক বছর খুঁজে পাওয়া যায়নি, লিখেছেন হাবিবুল বাসার সুমন। এরকম হবে না, এরকম চেষ্টা আমার সবসময় থাকবে। রাজীব ভাই, কেন কি জন্য কতদিনের জন্য আপনার জায়গায় এসেছিল, আশা করি উত্তরটা দিবেন। ও রাজীব, ইজ ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড পার্সন। রাজীব, যাকে রাজগুরু হিসাবে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামে, হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। এবং আপনারা কি জানেন যে রাজীব দ্য ভেরি ফার্স্ট টাইম হি জাস্ট লঞ্চ দ্য প্রোগ্রাম ইন রেডিও আমার, এই প্রোগ্রামটা শুরু করেছিল, এবং হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, অনেক ক্রিয়েটিভ কন্টেন্ট ডিজাইন এবং বিভিন্ন রকমের ল্যান্ডমার্ক প্রোগ্রামে তার জুড়ি মেলা ভার। তবে এটা ঠিক যে কন্টেন্ট ডিজাইন, তার প্রোগ্রামে কথা বলার যে বাচনভঙ্গি, এবং আমি লাভগুরু এই প্রোগ্রামটার সাথে জড়িত হওয়ার পেছনে সবচেয়ে আরেকটা বড় কারণ বলি, একজন লিসেনারকে একদিন বলতে শুনেছিলাম যে আপনি কি আমাকে কোনোভাবে মানুষটার সাথে যোগাযোগ করে দিতে পারেন, এবং যে মানুষটি বলতেছিল সেই লিসেনারটা আনফর্চুনেট যে এখন পৃথিবীতে বেঁচে নাই, একজন ফিমেল লিসেনার, সে বলছিল যে মানুষকে আমি এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি যে যার কোনো হিসেব নিকেশ হয় না রাজীবের সম্বন্ধে বলতে গিয়ে। রাজীব আমার চাইতে বয়সে ছোটো হবে, আমার ছোটো ভাইয়ের মতো, সে আমার বাসাতে গিয়েছিলো আমার ছোটো ভাইয়ের একটা আমার প্রোগ্রামে, ইনফ্যাক্ট আমার বিয়ের প্রোগ্রামে গিয়েছিল। তো তখন আমি চিন্তা করেছিলাম যে এই এই ছেলেটার প্রশ্ন এত শ্রদ্ধাবোধ, এত মহব্বত, এত টান, হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। যাই হোক, ওই ছেলেটা যখন ওই প্রোগ্রামটা ছেড়ে দেয়, তখন ফার্স্ট টাইম আমি ওই জায়গাতে প্রোগ্রাম করা শুরু করি। তারপর ঢাকা FM দেন অন্যান্য চ্যানেলে বিভিন্ন সময় 10-12 বছর প্রোগ্রাম করছি। তো রাজীব ইজ ফেনোমেনাল, রাজীব ইজ আউটস্ট্যান্ডিং, রাজীব এক্সট্রিমলি ট্যালেন্টেড টু ক্রিয়েট সামথিং, কোনো ডিজাইন, প্রোগ্রাম ডিজাইন, কোনো প্ল্যানিং, ইনোভেশন, সেগুলোর জন্য হি ইজ দ্য বেস্ট। এবং তার ডেলিভারি, ইনোভেশন, রেডিও নিয়ে ভাবনার যে বিষয়টা সেটা রাজীবের মধ্যে আছে। হি ইজ দ্য বেস্ট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট, মানে কি বলবো, একটা এলিমেন্ট FM ইন্ডাস্ট্রির জন্য। বাট এটা ঠিক যে সে যেরকম প্রোগ্রামে কথা বলতে পারে, যে কোনো প্রবলেম হলে তার যে চমৎকার জ্ঞানগর্ভ বক্তব্য দিতে পারে, সেইটা হয়তো আমার মধ্যে নাই। আমার ক্ষেত্রে যে জন্য ঘটনাটা ঘটেছে যে আমি হয়তো নিজেকে ওপেন করে দিতে পারি, আর যেমন নিজেকে ওপেন করতে বসেছি এখানে পোস্টমর্টমের মতো, আমি আমার কলিজাটাকে হয়তো ট্রেতে করে উপস্থাপন করতে পারি। এই বাংলাদেশে তো এমনও হয় না যে খুব সাধারণ মানুষও বিখ্যাত হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়তো এটা একটা ফ্লিকের মতো যে আমাকে হয়তো কিছু মানুষ ভালোবেসে ফেলেছে, বাট রাজীব হি ইজ দ্য বেস্ট। বাট ওর জায়গায় আমি কখনোই বসিনি, ও যখন ছেড়ে চলে গেছিলো তখন ওই চ্যানেলে আমি প্রোগ্রাম করেছিলাম, তারপর আমি এখানে প্রোগ্রাম শুরু করি, তারপর আমি চলে যাওয়ার পর সে এই প্রোগ্রামে করেছে। সো আই লাভ হিম, আই রেসপেক্ট হিম, যদি আমার চাইতে ছোটো, অনেক ভালোবাসা আমার ছোটো ভাই রাজীবের জন্য।
দুইটু প্রেম করেছেন কিনা, মানে একই সঙ্গে স্টেরিওটাইপ, মানে দুটি গার্লফ্রেন্ড। ওকে, এটা করিনি, করিনি পাপুনের ভয় না, আমি অসম্ভব ভীত মানুষ, কারণ ধরা পড়ে যাব, কোথাও প্রবলেম হবে, বেজ্জতি হবে, এই সব ভয় করিনি। এবং এখন পর্যন্ত আমি কোনো রকমের কোনো রিলেশনশিপ বা এইসবে জড়িয়ে যাইনি, কিছুটা কমিটমেন্ট তো ফ্যামিলির প্রশ্নে থাকি, বাট বেন ব্যাপারটা হচ্ছে ভয়, পাপপুণ্যের ভয় না, ক্যাটাগরিক্যালি ম্যানেজ করতে পারবো কি না, ক্যাটাগরিক্যালি বলছি পাপপুণ্যের ভয় না, আমার যে ভয়টা কাজ করে যে শ্রদ্ধাবোধ আপনাদের চোখে দেখেছি, এই জায়গাতে ছোট হতে মন চায় না, এইটাই কারণ, আর কোনো কারণ নাই, বিলিভ মি, বাট মন তো চাই, এই তো আমার আমার কাছে নিজেকে নিজের মনটাকে একটু খুঁত্তা টাইপের মনে মনে হয় যে আই এম দ্য পার্সন লাইক ডগ, যে যেখানে সেখানে জায়গা থাকে হয়তো ভালো লাগতেছে, যাত্রার হয়তো প্রেমে পড়তেছে, এই টাইপের, বাট দিন শেষে আমি নিজেকে কন্ট্রোল করে নিই, সামলে নিই, যাতে করে আমার দ্বারা কোনো অন্যায় বা বড় ভুল না হয়ে যায়, যাতে করে আপনাদের চোখের সামনে যেন চোখ মেলাতে না পারি, এমন সিচুয়েশন যেন না আসে। জি ওকে, আমাদের নাইম সিলেট থেকে লিখেছেন, তিনি ভালোবাসার বাংলাদেশে লাইভ অনুষ্ঠানে জয়েন করতে চান। সো নাইমকে আমরা কানেক্ট করি এবং এই ফাঁকে আরো একটি টেক্সট নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যারা যোগাযোগ করছেন, আমরা কিন্তু চেষ্টা করছি হোয়াটসঅ্যাপেই আপনাকে লিঙ্কটা প্রোভাইড করতে, যেন এই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের এই লাইভ স্ট্রিমে, ঠিক এই লাইভ স্ট্রিম যেখানে দেখছেন আমাদেরকে, এখানে জয়েন করতে পারবেন। একদম তাই, এবং নিজের জীবনের কথা বলুন। তবে আজকে আজকে আমরা দুটি বন্ধুকে নিয়েছি, একজন ইন্ডিয়া থেকে, একজন সিরিয়া থেকে, এবং একটু আগে আমি একজন গ্রিসের বন্ধুকে আমি লিংক পাঠিয়েছি। সো অলমোস্ট সবই ইন্টারন্যাশনাল। ওকে, আমি কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে নিই। ওকে, সজীব লিখেছেন যে লাভগুরু শুনতে আছি এখনকার জন্য। ওকে সজীব, অনেকগুলো টেক্সট করেছেন। রাকিব লিখেছেন যে গুরু ইন্তেজার ভাইকে আপনার সাথে নেই, অফকোর্স আছে, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, সে সবসময় আমার সাথে আছে, বাট প্রোগ্রামটা আমি আমার মতো করে আপাতত শুরু করেছি, সে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনেক ভালোবাসা এবং অনেক অনেক রেসপেক্ট এই মানুষটির জন্য, কারণ যে আমার ছোট হলেও এই প্রোগ্রামটার প্রথম থেকে আমার সাথে ছিল, এমন কিছু ক্যাম্পেইন সে আমরা একসাথে ডিজাইন করেছি, যে ক্যাম্পেইনের পার্ট হয়েছে জুয়েল, আমি, ইন্তেজার, বারোই সহ অনেকে, অনেক বড় বড় কাজ আমরা করেছি, যে কারণে হয়তো ভালোবাসার বাংলাদেশ আজ এত বড় পরিমণ্ডলে ভালো লাগার কারণ হয়েছে। সো এখানে যার যার কন্ট্রিবিউশন আছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অফকোর্স আমরা আমাদের স্টুডিও থেকে ইন্তেজারকে স্মরণ করি, ইন্তেজারকে শ্রদ্ধাবোধ জানাই, যদিও আমার সে বয়সে ছোটো, ইমিডিয়েট ছোটো ভাই, এবং ইন্তেজারের প্রশ্ন অনেক ভালোবাসা, এবং আপাতত দৃষ্টিতে যেহেতু সে আমরা আমাদের মতো করে প্রোগ্রাম করতেছি, তার নিজের পার্সোনাল কিছু এঙ্গেজমেন্ট আছে, হয়তো ভবিষ্যতে দেখা হবে, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য টাইম, বাট সব কিছু মিলিয়ে আমরা আমরা চাই যে সবাই সবার মতো করে ভালো থাকুক। গুরু, আমি অ্যাড হতে চাই, সাদ আসিফ লিখেছেন, রংপুর সিটিতে বাস করেন, ধন্যবাদ, এটা লিখেছেন মাহমুদ হাসান, এবং লাভগুরু শুনতে। আচ্ছা, সজীব অনেক টেক্সট করেছেন, যে টেক্সটের ভিড়ে আমি বাকি টেক্সটগুলো দেখতে পাচ্ছি না। প্রজাপতি মন লিখেছেন, গুরু এক্সেলেন্ট লুক, অনেক নাইস লাগছে। প্রজাপতি লুক, আমি চাই যে আপনারা আপনাদের অ্যাকচুয়াল নামটা ব্যবহার করুন, কারণ আমরা কোনোভাবেই কারোর সাথে কোনো রকমের ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি বা এমন কোনো তথ্য দিই না যেটা আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করে না। সো সঠিক নামটা ব্যবহার করুন, আমি ভিতরের সঠিক কথা আপনাদেরকে বলতে পছন্দ করি। গুরু, আমি মুন্সিগঞ্জের সৈয়দপুর থেকে শুনছি, রাফসান আহমেদ লিখেছেন, মোহাম্মদ সুজন লিখেছেন, চোখে ঘুম নিয়ে শুনছি, ঘুমিয়ে পড়ুন, জরুরি না যে ঘুম নিয়ে প্রোগ্রামটা দেখতে বা শুনতে হবে। গুরু প্রথম লাভের কথা বলেন, প্রথম লাভের কথা অলরেডি শেয়ার করেছি আমি। জাহেদুল মিনহাজ মিশু লিখেছেন, আমি একজনের প্রেমে পড়েছি, বাট ওর বয়ফ্রেন্ড আছে, কি করব। বয়ফ্রেন্ড যদি থেকেই থাকে, আমার মনে হয় না যে এই ভালোবাসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে, ইটস কমিটমেন্ট না, বাট আপনার ভালোবাসাতে কোনো দোষের কিছু নাই না, ভালোবাসা একতরফা হতেই পারে, দূর থেকে নিভৃতে এই মানুষটিকে ভালোবেসে যান, তার ভালোতে আপনি ভালো থাকেন, সে যদি তার বয়ফ্রেন্ডের সাথে ভালো থাকে, ইটস এ কমিটমেন্ট না, যে আপনি ভালোবাসে এবং তাকে ভালো রাখতে চান। সো এটার জন্য আপনার কোনো কমপ্লেইন হবে এখানে সুখী হতে হবে, সে যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে হাসিমুখে ঘুরে বেড়ায়, একদমই তাই। সো এটা বড় চ্যালেঞ্জ আপনি নেবেন কিনা, এটা আপনার উপর ডিপেন্ড করছে, একদমই তাই। রংপুর সেনা বিনোদন পার্ক ঘাঘট নদীর তীর থেকে শুনতেছি, গুরুর প্রেম নিয়ে শুনতে চাই, আই অলরেডি শেয়ার দ্য প্রথম প্রেমের কথা। গুরু, আমি অনেক বছর পর দেখছি, হাবিব লিখেছেন, সজীবের প্রচুর টেক্সট, সজীবের টেক্সটের ঠেলায় বাকিগুলোকে পাচ্ছি না। দেন পঙ্কজ সরকার লিখেছেন, আমার কাছে ভালোবাসা মানে একটা সুন্দর পৃথিবী, ভালোবাসা মানেই ভালোবাসা মানেই একটা সুন্দর পৃথিবী, ভালোবাসা মানেই দুটি মনের মিলন, আমার কাছে ভালোবাসা মানেই সারাদিনের সমস্ত শক্তি, অনেক দারুণ দারুণ কিছু কথা লিখেছেন। এবং ফাইনালি চারিপাশে সজীব, কাজী মোহাম্মদ ইমরান লিখেছে, বন্ধু তুমি চলে আসো মাটির টানে, ইয়া
আপনাদের কমেন্টস পড়ছি, আপনাদের কমেন্টস আরও বেশি করে আসুক। আপনাদের যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান, অনেকেই লিখছেন ঠিকই, বাট আমরা কমিউনিকেট করতে গিয়ে নেটের সাথে আমরা হয়তো সিঙ্ক করাতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করতে থাকুন। সরাসরি আমি লাইভে নিয়ে আসতে চাই আপনাদেরকে, যেহেতু আজকে ডেডিকেটেড প্রোগ্রামটাকে আমরা আমাদের মতো করে সাজিয়েছি। আজ গিভেন দ্য স্কোপ, যে আমার কো অ্যাঙ্কার স্পে আমার ছোটো ভাই জুয়েলকে অন্য দায়িত্ব দিয়েছি, যে প্লিজ যে কোনো রকমের টাফ কোয়েশ্চেন আমাকে করা হোক, যে কোনো প্রশ্নের উত্তর যেন আমরা এখান থেকে দিতে পারি। এবং আমি যে কতটা কুল, আমি আজকে এটা ফিল করলাম, আই এম রিয়েলি সো কুল। আমি পারছি না চেষ্টা করে টাফ হতে, কেন? এবং আমার ভালো লাগছে, ইটস এক্সপেক্টেড, আই এম রিয়েলি কুল। এই সুযোগটা তো সবসময় মানুষের তো চাইতেই পারে। অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করে যখন আমি টাফ বিহেভ করি আমার গেস্টের সাথে বা কোনো একটা বিষয় নিয়ে ডিল করি। বাট আপনি তো প্ল্যান করে করেন না। না করি না, হয়ে যায়। বাট কেন হয়, কেন আমি এটা করি, কেন আমি করতে পারি, কেন করা উচিত, সেগুলোর তো ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। সো এনি টাফ কোয়েশ্চেন, এনি টাফ কমেন্টস আপনি শেয়ার করেন। আজাদ, সে খুবই ডিপ একটা সেন্স পাঠিয়েছে, খুবই দুঃখ তার। এবং তিনি লিখেছেন যে তিনি এইচএসসিতে অধ্যয়নরত, টুয়েলথ, মানে সেকেন্ড ইয়ার। আচ্ছা, আমি এই ফাঁকে একটা কথা বলতে পারি? আমাকে অনেকেই অনুরোধ করেছে পার্সোনালি যে মেডিকেল পরীক্ষা মনে হয় 2 তারিখে, অনেকে অনুরোধ করেছে যে করোনার কারণে, কোভিড সিচুয়েশন, এখন তো অনেক রাইজেস অবস্থা, রাইট? কর অলরেডি 60 জনের মতো মারা গেছেন, আজকে 6,500 মতো অলরেডি এফেক্টেড, রাইট? তো এইরকম একটা সিচুয়েশনে যেমন এই কথা বলাতে তোর মনে পড়লো যে হাতে একটু মানে ইদা। এবং আমি অবশ্যই লাইভেও ব্যাপারটা দেখাতে চাই, এবং মানে এটা বলাতে মনে পড়ছে, আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবো, বিকজ আমরা মানতে পারিনি বলে আজকে এই অবস্থা। এবং আমাদের অতি বিশ্বাস এবং অতি দুঃসাহসিক চলাফেরার কারণে আজকে ভাইরাসটি এত, দিস ইজ ফার্স্ট টাইম যে পরিমাণ কোভিডের সিচুয়েশন ছিল তার চেয়েও কিন্তু মারাত্মক এখন। এটাই আমরা এখনো অনেকেই ফিল করতে পারছি না। আমরা যখন বিগিনিং এ ঘরে ঢুকে গেছিলাম তার চেয়েও সিচুয়েশন মারাত্মক। এক্স্যাক্টলি। তো এনিওয়ে সব পরীক্ষাগুলো সাসপেন্ডেড এক্সেপ্ট মেডিকেল এক্সামিনেশন, আমি যত জানি যে 2 তারিখে পরীক্ষা হতে যাচ্ছে। সো যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ করব যে এই সিচুয়েশনে কতটুকু যৌক্তিক হবে এই পরীক্ষাটা নিয়ে, প্লিজ যদি আপনারা আরেক দফায় ভেবে দেখেন। ওকে, আমরা ওই বন্ধুটির এসএমএসটি পড়তে চাই, এবং যিনি খুবই দুঃখিত এবং এই বিষয়টি তিনি শেয়ার করতে চান। আচ্ছা, হারিয়ে ফেললাম কিন্তু আপনাদের সাথে জয়েন করতে চাচ্ছেন, কিন্তু নেটওয়ার্ক কানেকটিভিটি ওইভাবে স্ট্যাবলিশড হচ্ছে না যখন আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সো আপনাদের কাছে অনুরোধ যে যারা আমাদের, যেহেতু আজকে ডেডিকেটেড গেস্ট আমাদের নয়, আমি হট সিটে বসেছি, জুয়েল আমাকে যে কোনো কোয়েশ্চেন করতেছে, এবং সেই সাথে আপনারাও কিন্তু অ্যাডভান্টেজটা নিতে পারেন সরাসরি আমাদের সাথে স্টুডিওতে ভিডিও কানেকটিভিটির মাধ্যমে, ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে যোগাযোগ করার। লিঙ্ক চেয়েছেন অনেকেই, আমরা চেষ্টা করছি সাধ্যমতো লিঙ্কগুলি প্রোভাইড করতে। আমরা দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছেন আমাদের স্ট্রিমে, আমরা কিন্তু কোনো কারণে ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাদের এন্ড থেকে বোধহয় কোনো সমস্যা, প্লিজ আপনারা খেয়াল করবেন এবং চেষ্টা করবেন যে সব কিছু যেন ঠিকঠাক থাকে, এই জন্য আগে নিজের জায়গাটা রেডি করতে, তাহলে আমরা খুব দ্রুত আপনাকে কানেক্ট করতে পারবো। এবং আমরা দুজনে যেহেতু এই সাইডে আছি, আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, হ্যাঁ আমরা বিদায় নেব। যারা যারা কমিউনিকেট করতে চান, আজকে যেহেতু এই সুযোগটা এসেছে, সো প্লিজ করে ফেলুন, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আমরা যাদের যারা যোগাযোগ করতে চান তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে সরাসরি কানেক্ট করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে বলে রাখি, আগামী প্রোগ্রামেও যিনি সর্বোচ্চ শেয়ার করতেছেন আমাদের এই অনুষ্ঠান, তাদেরকে আমরা আজকে যেমন নিয়েছিলাম নওয়াজ শরীফকে সুদূর মালদা পশ্চিমবঙ্গ থেকে, আপনাদেরকেও কিন্তু আমরা সেই সুযোগটা দিতে পারবো যদি সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান। আমরা লাইভ থেকে কিছু কমেন্ট পড়ে ফেলি। ওকে, আমরা কমেন্ট পড়ছিলাম, আমি চাচ্ছি যে কিছু টাফ কোয়েশ্চেন আসুক আমার কাছে এখন পর্যন্ত জুয়েলের কাছে। আচ্ছা, আমি একজন, যেটা ওর একটু সমস্যা বটে, ও দিনাজপুরের বন্ধু, ওর নাম হচ্ছে আজাদ, এইচএসসিতে অধ্যয়নরত সেকেন্ড ইয়ারে। তিনি লিখেছেন যে আমি একটা মেয়েকে অনেক লাভ করতাম, আচ্ছা, বাট ও আমাকে কেন ছেড়ে গেল বুঝছি না, এখন আমার রাতে ঘুম হয় না, সারা রাত জেগে থাকি, আর জীবনে আমি একটাই লাভ করেছি এবং জীবনে এই মেয়েকে, মেয়েটাকে খারাপ নজরে দেখি নাই। আচ্ছা, এবং এরপরে তিনি লিখেছেন, এখন আমি রাতে অনেক কান্না করি, আল্লাহকে বলি অনেক হ্যাপি থাক মানুষটা, শুধু মেয়েটা জানতে পারুক আমি ওকে কতটা ভালোবাসি, আর কিছুই বলার নেই। আমরা আগেই জেনেছি ও এইচএসসিতে অধ্যয়নরত,
তো আবেগের পরিমাণটা নিশ্চয় আপনি উপলব্ধি করতে পারছেন। ওকে, এই ক্ষেত্রে ও তো নিজের প্রবলেম যেমন বলেছে সলিউশনও দিয়ে দিয়েছে যে দিন শেষে চায় যে সে ভালো থাকুক, এবং এটাই সত্য কথা যে তোমার পড়ালেখা তো অবশ্যই অনেক বেশি ফোকাসড হওয়া উচিত যেহেতু সবে শুরু করেছো তোমার এডুকেশন। বাট এটি 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 আসলে এই ব্যাপারটা এরকম যে অনেক ভালোবাসা কোনো রকমের কারণ যদি তুমি খুঁজে না পাও, তারপরেও যদি এমন ঘটনা ঘটে যায়, তাহলে বুঝে নিতে হবে যে কখনোই তোমার ভালোবাসা বা তোমার জীবনের গল্পের অংশ সে ছিল না। এটার জন্য রিগ্রেট হওয়া পাওয়ার কোনো কারণ নাই, রাদার আমরা চাইবো যে যেমনটা তুমি চাচ্ছ যে সে তার মতো করে ভালো থাকুক। বাট ভালোবাসার অসম্ভব রকমের শক্তি আছে, শোনো, তোমার ভালোবাসার জায়গা থেকে তুমি যতটুকু অনেস্ট, এবং আমার বিশ্বাস দ্যাট পারসন উইল রিটার্ন ব্যাক, যদি তোমার এই ভালোবাসার যে যে শক্তি যে জোর সেটা যদি সে প্রপারলি অনুভব করে থাকে, তুমি চাও আর না চাও তোমার কাছে ফিরে আসতে বাধ্য। ভালোবাসা ইটস সেলফ একটা ল্যাঙ্গুয়েজ এবং একটা শক্তি আছে যেটা একদম ম্যাগনেটের মতো একজন আরেকজনকে টানতে থাকে, সেটাকে অ্যাভয়েড করা খুব দুষ্কর। আমার ধারণা সে ফিরে আসবে। আর ও যে ভাবছে যে আমার জীবনে একজনকেই ভালোবেসেছিলাম বাকি জীবন শেষ, না এই কথাটা আমি মানি না। আমার তো মনে হয় যে অরিজিনাল জায়গাতেই এখনো ও যায়নি, তো এত হতাশার কিছু নেই। আমি এই কথাটা মানি না, বরং আমি এই কথাটা রাজীবের কাছে শিখেছিলাম। রাজীব বলতো খুব প্রায়শই এই কথাটা, যে রাজীবের প্রসঙ্গ আমি টানলাম, যে ভালোবাসা সবসময় প্রতিস্থাপিত হয়। এখন হয়তো যে মানুষটা চলে গেছে তোকে তুমি আফসোস করছো, হু নোজ যে কোনো এক পথের বাঁকে তোমার ভালোবাসার অন্য কোনো একজন মানুষ দারুণ এক রূপ নিয়ে অন্য কোনো সাজে অন্য কোনো ঢঙে অন্য কোনো রূপে তোমার জন্য ওয়েট করতেছে। এই জন্য তোমার হাতের আঙ্গুলগুলো, তোমার হাতের এই এই হাতটা তোমার জন্য ফাঁকা রাখো, দেখো ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমি বিশ্বাস করি এটা। আপনি কি কখনো কারো মানে কাউকে প্রপোজ করে প্রত্যাখ্যাত হয়েছেন, অথবা কারো ভালোবাসা আপনার কামনা ছিল সেটা আপনি পাননি, অথবা আপনি কারো কাছ থেকে খুব বড় ধরনের হৃদয় ঘটিত কোনো কারণে আঘাত পেয়েছেন? আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, একবার না দুই তিনবার এরকম হয়েছে, যদি কাউকে আমার মনের কথা খুলে বলতে যাই যে আমি ভালোবাসি অনেক পছন্দ করে এসে, ওরা ভাবে যেটা গুরু টাইপের ভালোবাসা, এটা মানে আমি যে লাভগুরু করি, মানে আমি কোনো হিউম্যান বিং না, কোনো পাহাড়ের পাদদোষে বসে হয়তো ধ্যান ট্যান করি, সন্ন্যাসী টাইপের ভালোবাসা। সো আমার ভালোবাসার ইম্প্যাক্টটা কখনোই ওরকম তীব্র হয় না, সবাই খুব ক্যাজুয়ালি নেয় আমার এই ভালোবাসা বা এই টাইপের কথাগুলো, কারণ এত বেশি ভালোবাসা শব্দটা আমি ব্যবহার করেছি ছেলে বা মেয়ে সকলের ক্ষেত্রে, এজন্য খুব সিরিয়াসলি যে ভালোবাসার ব্যাপারটাকে কেউ নিয়েছে বলে আমার কাছে মনে হয়নি। দ্যাটস ওয়াই আমার প্রত্যাখ্যাতের ব্যাপার আসেনি, যে ভালোবাসার কথা বললে আদার হ্যান্ড থেকে এরকমই শুনেছি যে আপনাকে অনেক ভালোবাসি এবং রেসপেক্ট করি, কিন্তু ভালোবাসা বলতে যে রোমান্টিক ভালোবাসা সেই দেখাটা খুব বেশি পাওয়া হয়নি। ধন্যবাদ। আমাদেরকে লিখেছেন, নাম লেখেননি, আমার ভালোবাসার মানুষটি ফোন ধরছেন না, সেই টাঙ্গাইল থেকে আপনাদের প্রোগ্রাম শুনছেন, আর তার নাম হচ্ছে এনাম সানি, কিন্তু আপনার নাম কি? ও মেঘ, ও সিরিয়ার বন্ধু। ওকে ওকে, কথা বলুন আমাদের সিরিয়ান বন্ধু। আচ্ছা, বাংলাদেশকে নিয়ে, আচ্ছা এই যে যাবতীয় প্রেম, ব্যক্তিগত প্রেমের মধ্যে আমরা যে আমাদের দেশের মানুষের মধ্যে যে দেশপ্রেমটা লক্ষ্য করি, এবং এই যে এই প্রজন্ম যাদেরকে আমরা বলি ইয়াং জেনারেশন, তাদের মধ্যে যে দেশপ্রেমের ব্যাপারটা স্ট্রং, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা অনেক আশার খবর। তার আগে সজীবের একটা তথ্য আমি একটু শেয়ার করে নিতে চাই। সজীব প্রচুর টেক্সট করছে যে তানহাকে সে অনেক বেশি ভালোবাসে। সজীব, আপনার তথ্য পৌঁছে দিলাম তানহার কাছে। আমি চাই যে যেমন যত্ন করে ভালোবাসার কথা আপনি প্রতি মুহূর্তে বলতেছেন, তেমনই ভালোবাসা আপনার প্রশ্নে থাকুক। অলরেডি আরেকজনকে পেয়েছি আমরা, লাকি ওয়ান, কে সে? ওকে ফুল স্ক্রিনে দেখি। ইনফ্যাক্ট অনেকেই চাচ্ছেন, কিন্তু কোনোভাবে যেন কেন নেটওয়ার্ক এস্টাবলিশ হচ্ছে না। ফাইনালি একজনকে পেয়েছি, তাকে ফুল স্ক্রিন করা হোক। কি নাম? জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। ভালোবাসা, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমার নাম মোহাম্মদ নাইম। হে নাইম, কোথা থেকে বলছেন? পুরো আমার নাম মোহাম্মদ নাইম, সিলেট থেকে। সিলেট থেকে নাইম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4। ধন্যবাদ, এক প্রয়োজন আমাদেরকে ভালোবাসেন তো? জি গুরু, তখন ক্লাস 6 7 এ যখন ফার্স্টে ছিলাম তখন আপনার প্রোগ্রাম প্রতিদিনই শুনতাম, তো পরে তো আপনি চলে গেলেন, অনেক দিন শুনা হয়নি। আজকে অনেক দিন পরে একটা ছোট ভাই বলল যে আপনি ব্যাক করছেন, তো আজকে আবার শুনতে বসলাম। আপনার জীবনের কথা শুনতে চাই না, আপনার অনুভূতি, আপনার ভালোবাসা, আপনার ব্যক্তিগত জীবনের কথা প্লিজ বলুন।
গুরু, আমি জালালাবাদ ক্যান্টনমেন্টে পড়তেছি এইচএসসি ফার্স্ট ইয়ারে। আগে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছিলাম, তো গত বছর এসএসসি পাস করছি। ও গ্রেট, গুড। নাইম স্ক্রিনটা বড় করা হোক, নাইমকে সবাই দেখুক। ওকে, নাইমের মতো করে আপনারা যদি কানেক্ট করতে চান চাইলে কিন্তু কানেক্ট করতে পারেন, তবে সময় কিন্তু শেষের দিকে, একদম শেষের দিকে হয়তো একজনকে নিতে পারবে। নাইম, শুনতে চাই আপনার জীবনের কথা, যা যা বলতে চান প্লিজ বলুন। বলার মতো কিছুই নেই গুরু, আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল জীবনে একবার, আমার ড্রিম ফুলফিল হয়েছে। নাইম ক্রিকেট অনেক পছন্দ করে, আমরা মোটামুটি ধারণা করতে পারছি এখানে গায়ে। আসলে বাংলাদেশের খেলা দেখে ডিপ্রেশনে চলে যাই, হতেই পারে। এইবারের সিরিজটা, এবারে ট্যুরটা একটু অন্যরকম ছিল আমাদের জন্য, সবকিছু একটু অগোছালো বাট ঘুরে দাঁড়াবে, দ্যাটস ফর শিওর। বাংলাদেশ নাইম, আপনি সিলেট থেকে শুনছেন, পুরো মানুষ প্রেম কইরা ছেকা খায়, কিন্তু বাংলাদেশের খেলা যারা দেখে তারাই বুঝে ছেকা মানে। এই ভালোবাসা কিন্তু অনেক তীব্র নাইম, একজন ছেলে বা মেয়ের ভালোবাসা আছে, এই যে দেশকে ভালোবাসা, দেশের জন্য ওরা খেলে সেই কারণেই তো ভালোবাসা, আর তো কোনো কারণ নাই ওদেরকে ভালোবাসার। এই ভালোবাসা বেশি, তারপর কষ্ট পাওয়া, এটা আসলে অনেক কষ্টের, তার সাথে তারাও বুঝে। আমরা চাই যে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়ায়। নাইম, আপনি সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জালালাবাদ ক্যান্টনমেন্টে। আমার খুব জানার ইচ্ছা, আপনি যে মাঝে ব্যাগে আর কি অফ স্ক্রিন হয়েছিলেন অনেক বছরের জন্য, এই ঘটনাটা কেন ঘটছিল? এটা আমার মিস্টেক নাইম, আমি মিস্টেকটা একটু খুলে বলি। প্রথমে একটা অজ্ঞাত, মানে একটা একটা অনিবার্য কারণে আমি অন্য একটা চ্যানেলে যাই, সেখান থেকে আবার কুইট করি। এর পিছনে রিজন ছিল হঠাৎ করে তোমার ভাতিজা, আমার একটাই ছেলে আয় মানে দেশাম, হঠাৎ করে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে আমি গোটা হয় না যে গর্তের মধ্যে ঢুকে যাওয়া টাইপের, আমি এক দেড় মাস সমস্ত কিছু থেকে দূরে চলে যাই। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি জব করি, সব কিছু থেকে দূরে চলে যাই, টেলিভিশনের প্রোগ্রামগুলো সাসপেন্ডেড করে দিই, এগুলো বন্ধ করে দিই। আমার কাছে কেন জানি মনে হয় যে পৃথিবী সব কিছু আমার কাছে অর্থহীন হয়ে নাই আমি যখন আমার বাচ্চাটার মুখের দিকে তাকাই। তোমার ভাতিজা আর যাই হোক, ওর একটা ভালো গুণ যে ও নিজের কষ্টের কথা কখনো কাউকে রিপ্রেজেন্ট করে না। ওকে নিয়ে যখন দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যাই, তো মানে খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল। এখন তুলনামূলক সুস্থ, এবং আমি কিন্তু ওর কোনো ডাইপারে কখনো চেঞ্জ করিনি, কখনো গোসলও করাই দিইনি, কিন্তু কি এক অজ্ঞাত কারণে কি পরিমাণ যে ভালোবাসে। আমি গেলে ধরো মিনিমাম 10-15 মিনিটসও আমার গায়ে গন্ধ নেয় যে আমার বাবা আসছে। আমি কি যে কি পরিমাণ যে কৃতজ্ঞ এই ছেলেটির প্রতি, এই ছেলেটির চোখে চোখ রেখে আমাকে নিজেকে যেন অপরাধী কখনো না মনে হয় যেন সবসময় চিন্তা হয়। এই এই ছেলেটি এক্সট্রিমলি ট্যালেন্টেড বা এই সে কিছু আমি বুঝিনি, বাট আমার শুধু মনে হয় যে কিছুই হওয়ার দরকার না, ও এরকমই থাকুক আর আমাকে পাগলের মতো এরকমভাবে ভালোবাসুক, কারণ আমি অসম্ভব ভালোবাসা পাগল একজন মানুষ। যখন ওর অপারেশন হয় দেশের বাইরে, ওর অজ্ঞান অবস্থায় আছে, ইটস মেজর সার্জারি, বলছিল 2-3 ঘন্টা লাগবে, ইট টেক্স অলমোস্ট 6 or 7 hours। তো পরবর্তীতে আমাকে বললো যে আপনি যেতে পারেন, এখন গিয়ে বাচ্চার সাথে কথা বলেন। আমি যে বলতেছি, আমি ওকে নাক বোঝা বলে ডাকি, নাকটা একটু বেশি বোঝা, আমার চাইতেও বেশি বোঝা, মানে এরকম ল্যাপটানো টাইপের। তা আমি গিয়ে বলতেছি, আমার নাক বোঝা কই, আমার বোঝাটা কই। তো ও ডাক্তার বলতেছে যে এখন তো বুঝতে পারবে না, কিন্তু দেখো বাপ ছেলের যে কানেকটিভিটি কত অপার্থিব, নাকটাকে একটু কুচকায় দিয়ে বলতেছে এই যে এই যে। তারপরে আবারও বলতেছে আমার নাক বোঝাটা কই, এই যে পরে এই যে তোমাদের কথা, এত মানুষের ভালোবাসার কথা, তখন আবার আমি চিন্তা করি যে আমি তো ভুল করতেছি, এত মানুষকে আমি ডিপ্রাইভ করতে পারি না, এত মানুষকে দূরে রেখে আমি নিজেও ভালো থাকতে পারি না, সেই কারণে আবার ফিরে আসা। আমার রুমের একটা ওয়ালে দূরে এখনো লেখা আছে, আপনি যে আগে বলতেন এসব ভালোবাসার বাংলাদেশ, এরকম একটা ডায়লগ ছিল আপনার, ওই ডায়লগ চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে দেশটাকে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত করি, খুব ভালো লাগতো চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তম আর চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি। দিস ফর ইউ,
অনেক ভালো থেকো, অসম্ভব ভালো লাগলো তোমার সাথে পরিচিত হয়ে। এবং টাইম অফকোর্স দোয়া করি টাইম মেশিনে করে তোমাকে তোমাদের ছোটবেলাতে আমিও ফিরিয়ে নিয়ে গেছি, এবং আমি অসম্ভব রকমের গর্বিত বোধ করছি যে তোমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ হিসেবে অনেকগুলো কারণের মধ্যে আমি এতে সময় কখনো না কখনো ছিলাম, তোমার স্মৃতিতে কোনো না কোনোভাবে আমি আছি। এটা আমার বহু জন্মের ফসল, স্রষ্টার অসম্ভব রকমের ব্লেসিং। ভালো থেকো, কোনোদিন হয়তো সামনাসামনি দেখা হবে, তোমার জন্য অনেক ভালোবাসা, কোনোদিন হয়তো সামনাসামনি দেখা হবে। আমরা বিদায় নিইনি, কারণ আমি দেখতে পাচ্ছি শত্রুতে পরিণত হচ্ছি। কারণ সবারই ধারণা যে এই যোগসূত্রের সুযোগ থাকছে আমার, যে আমি হয়তো ইচ্ছা করে দিচ্ছি না, যদিও আমাদের সময় শেষ, আজকে আমরা বিদায় নিয়ে নেব আরও দু একটি কমেন্টস অন্তত শেয়ার করি করি আমরা হয়তো আজকে ক্লোজ করি। আমরা তাহলে লাইভ না নিই, বিকজ অনেক লাইভের জন্য রিকোয়েস্ট। আচ্ছা, এইটা একটা ব্যাপার, বাট অনেকে আমরা এই জিনিসটাকে মানুষ যে করতে পারি না। জুয়েল, আমরা তো ওই প্ল্যান করেই আজকে আমরা নওয়াজ শরীফকে নিয়েছি। ওকে ডান, আমরা তো আগেই বলেছি যে যে সর্বোচ্চ বেশি শেয়ার করবেন তাকে আমরা নেক্সট প্রোগ্রামে নিয়ে দিই, ইটস এ ডিল, এটা তো ওয়াদা। কারণ এই অনুষ্ঠানটা শুধু ঢাকা এফএম না, এই অনুষ্ঠানটা আসলে ঢাকা এফএম এর শ্রোতাদের। একদমই তাই, এই প্রোগ্রাম তো একদমই তাই। বাহ, দারুণ বলেছিস তো, করোনা টরোনা না থাকলে একটা চুমা দিয়ে দিতাম কপালে। বাহ, আসলে কিন্তু এটা কিন্তু ভিউয়ার্স ডিমান্ড বা লিসনার্স ডিমান্ড প্রোগ্রাম, এটা সাধারণের প্রোগ্রাম, অসাধারণের প্রোগ্রাম না। আমি তো প্ল্যান করছি আর কোনো সময় সেলিব্রিটি নিয়ে হয়তো কোনো প্রোগ্রামেই যাওয়ার আমাদের প্রয়োজন পড়বে না, সাধারণের রিপ্রেজেন্টেশন থাকুক এই প্রোগ্রামে, তারাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। এর জন্য আমরা মাঝামাঝি চেষ্টা করব আপনাদের জীবনের কথা সরাসরি বলার জন্য। আমরা এই স্ট্রিমইয়ার্ডের এই এই যে ফেসবুকের দরজা এবং জানালা ওপেন করে দেওয়া, যাতে করে আপনার, যেমন আজকে অনেকেই কমিউনিকেট করতে চান, আনফর্চুনেটলি নেটওয়ার্ক ডিস্টাবলিশড হচ্ছে না, বাট এই প্রবলেম হয়তো সবসময় থাকবে না। এবং অনেক অতিথি থাকেন যারা ঢাকা থেকে একটু দূরে দূরে, তাদের হয়তো রাতে একটা অনুষ্ঠানে এসে জয়েন করা যায় না, তো সবাই কিন্তু ওপেন এই জায়গাটা। আপনারা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য যে যোগাযোগের মাধ্যমগুলি, যেমন গুরু লিখে SMS পাঠানো, গুরু লিখে আপনার নাম, আপনার ঠিকানা, এরপর আপনার ফোন নাম্বার টাইপ করে সেন্ড করুন 16260, এরপরে ফেসবুক রয়েছে আমাদের মেসেঞ্জারে, আমাদের ফেসবুকের ইনবক্সে, সেখানে আপনার বিস্তারিত লিখে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আজকে জানিয়েছি, সেখানেও আপনি জানাতে পারেন আপনার কথাগুলি, তো এর মাধ্যমেই হয়তোবা আপনাকে আমরা ডাকতে পারি। যদি সেক্ষেত্রে আপনার আসাটা সম্ভব নয়, আমরা স্ট্রিমইয়ার্ডে আপনার একদমই তাই, এবং সেই সাথে আপনাদের তো অপশন থাকছেই যে যিনি সর্বোচ্চ শেয়ার করতেছেন তাকে আমরা নেক্সট প্রোগ্রামে অ্যাড করে নিব, রাইট? এটা তো আমাদের থাকছে, এবং সেই সাথে আমরা মাঝে মাঝে এরকম ডেডিকেটেড প্রোগ্রাম করব যেখানে আমরা ফেসবুক লাইভের থ্রু দিয়ে আমরা কানেক্ট করতে পারি আমাদের গেস্টদেরকে। আজকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেকেই ইস্টাবলিশ করতে পারেনি। নেওয়াজ মনে হয় আবার কমিউনিকেট করছে, আমরা শুধু লাস্ট একটা কমেন্টস তার কাছ থেকে নিয়ে নেব, নেওয়াজকে একটু আমরা অ্যাড করে নিই। নেওয়াজ, আপনি ছিলেন আমাদের সাথে, শেষ কমেন্ট, ইটস অনলি ফর 40 সেকেন্ড, প্লিজ বলুন কী বলতে চাচ্ছেন। আমি, আমার কাছে অনেক কমেন্ট মানে মেসেজ আসছিল যে আমি তাদের নাম কেন বলিনি প্রোগ্রামে, মানে প্লিজ শেয়ার করুন অনলি 30 সেকেন্ড। আসলে আমি তাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আগে থেকে জানতাম না যে আজকে আমি উইনার হিসেবে আমি ঘোষিত হয়েছি। আমি প্রোগ্রাম শুরু হওয়ার এক ঘন্টা আগে আমি মেসেজ পাই জুয়েল ভাইয়ের, তোমার সেখান থেকে জেনেছি। যেমন বাপ্পি ভাই আছে, বাপ্পিকে আমরা সবাই চিনি, যারা বাপ্পি সবসময় আমাদের কোঅর্ডিনেশন থাকে। এমকে মাসুম রানা আছে, সুজন যে পাগলটা কাটাতারে বেড়া নিজ দিয়ে চলে গেছিল আপনার সঙ্গে, হ্যাঁ সুজন এখন আছে আপনার প্রোগ্রাম শুনছে, সুজন অনেক ভালোবাসা সেই বড়া থেকে, বুঝছো, কাটাতারে বেড়া নিজ দিয়ে চলে, সুজন অসম্ভব ভালোবাসা তোর জন্য, গ্রেট। এনিওয়েজ, এবং রয়েছে আপনার থেকে রিয়েল রয়েছে, ওকে, আর কে, আর কে, আরো অনেকেই রয়েছে, যেমন কুদ্দুস ষষ্ঠ পর্ব, কিন্তু ষষ্ঠ পর্বটি আগামী এপিসোডে, আগামী বৃহস্পতিবার প্রচারিত হবে, ষষ্ঠ পর্বের অপেক্ষায় থাকবেন। আমি গুরু আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, রাত অনেক হলো, এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি
ভালোবাসার বাংলাদেশে যত বন্ধুরা রয়েছেন, এই আন্দোলনে যুক্ত হন, নিজে মানুন, অন্যদেরকে মানাবার ব্যবস্থা করুন। শেষ করবো আজকের মতো, একদম পরিস্থিতি তাই, প্লিজ আপনারা মাস্ক পরুন, মাস্ক কিন্তু আমি কাছে রেখেছি, আপনাদের সাথে কথা বলার স্বার্থে হয়তো দূরে সরিয়ে দিই, কারণ আপনার ফেসটা অনেক এক্সপ্লিট। তো মাস্ক কিন্তু আমি নিয়ে এসেছি, স্যানিটাইজার পকেটের মধ্যে আছে, আর এই মাস্কটা প্রেজেন্ট করার জন্য কিছু বিধিনিষেধ ছিল, আমি পড়তে দেইনি, এটা লোগো আছে, ব্র্যান্ডেড মাস্ক। সো এনিওয়ে আপনারা প্লিজ মেইনটেইন করুন, কারণ আসলে ডিজাস্টার, আমরা যখন শুরুতে ঘরের মধ্যে ঢুকেছিলাম তখন কিন্তু সিচুয়েশন এত খারাপ ছিল না, এখন সিচুয়েশন যত খারাপ। সবাই অনেক ভালো থাকুন, এবং আমরা এই প্রোগ্রামে সর্বোচ্চ যিনি শেয়ার করছেন তাকে তো আমরা নেক্সট প্রোগ্রামে নিবই, এবং মাঝে মাঝে ধরনের ডেডিকেটেড প্রোগ্রাম করবো। আজকে প্রোগ্রামটা করে সেই শান্তিটা পেলাম, আপনাদের সাথে কানেক্ট করা, রুবরু হওয়ার যে সুযোগটা তৈরি হলো, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে।